তো আজকে আমাদের যে ক্লাসটা থাকবে, আজকে আমাদের ক্লাসের বিষয়টা হচ্ছে যে ইউটিউবের একটা ভিডিওকে কিভাবে আমি সার্চ ইঞ্জিনের টপে নিয়ে আসব, বা ইউটিউবের একটা ভিডিওকে কিভাবে আমি মানুষের কাছে দ্রুত পৌঁছাবো অর্গানিক ওয়েতে। তো আমরা জানি যে ট্রাফিক দুই ধরনের হয়ে থাকে, ট্রাফিকের দুটা পার্ট থাকে, একটা হচ্ছে পেইড ট্রাফিক যেটা আমরা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে পাই, আর একটা হচ্ছে অর্গানিক ট্রাফিক যেটা আমি সার্চ করে আমার ট্রাফিক কোনো ইনভেস্ট ছাড়া যে ট্রাফিকটা ফ্রিতে আসে সেটাকে আমরা অর্গানিক ট্রাফিক বলতেছি, যদিও ট্রাফিকটাকে আমরা ফ্রি ট্রাফিক বলবো না, এটাকে অর্গানিকই বলতে হবে অনলাইনের ভাষায়। তো আমরা গত 2 দিন 3 দিন আমরা দেখে এসেছি যে কিভাবে একটা ইউটিউবে ভিডিও তৈরি করতে হয়, ইউটিউব নিয়ে আমরা এভরিথিং আলোচনা করে এসেছি। তো আজকে দেখবো আমরা যে কিভাবে ইউটিউবের একটা ভিডিওকে কিভাবে একটা ভিডিওকে এসইও করতে হয়। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে যে ইউটিউবে আপনার মতো আমার মতো অজস্র মানুষ, অসংখ্য মানুষ তারা কি করে, ইউটিউবে তারা ভিডিও আপলোড করে। এখন ইউটিউবে যখন কোনো একজন ব্যক্তি এসে ভিডিও দেখে, তখন সে একটা কন্টেন্ট লিখে সার্চ করে, একটা নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করে, সেই কিওয়ার্ড লিখে সার্চ করার পরে তিনি যে সমস্ত ভিডিও সাজেস্টে পায় সার্চ ইঞ্জিনের, সার্চ করার পরে ইউটিউবে সেই ভিডিওগুলো তিনি ফলো করতে থাকে। তাহলে আমার ভিডিওটা যদি টপে নিয়ে আসতে চাই তাহলে আমাকে অবশ্যই এসইও করতে হবে। তো আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে এটাই, যে কিভাবে আমরা ইউটিউবের একটা ভিডিওকে এসইও করতে হয় বা আমরা কিভাবে এসইও করব এবং ভিডিওটাকে কিভাবে দ্রুত টপে নিয়ে আসব। ওকে, তো এই জন্য আমরা একটা ভিডিও নিলাম, যে একটা ভিডিও নিব, সাপোজ যে কোনো একটা ভিডিও আপনি নেবেন। আমরা তো এর আগে কথা বলেছি যে আপনি যখন কোনো একটা ভিডিও তৈরি করবেন তখন আপনি নির্দিষ্ট ক্যাটাগরি যে কাজ যেটা নিয়ে কাজ করতে চান সেই রিলেটেড ভিডিও নিয়ে তৈরি করবেন। তো আমি একটা ভিডিও নিয়ে দেখাচ্ছি চ্যানেলে, যদিও আমাদের চ্যানেলটা ম্যাথ রিলেটেড, আমি যদি অন্য কোনো একটা টাইপের ভিডিও দেখাবো পরবর্তীতে আমি ভিডিওটা ডিলিট করে দেবো, যেহেতু আমার ক্যাটাগরি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য করতেছি। আপনি এই সেম মেথডটা ফলো করে, সেম প্রসেসটা ফলো করে আপনি আপনার ভিডিওগুলোকে এসইও করবেন। সবার জন্য সেম রুলস, প্রতিটা নিশের জন্য সেম রুলস, শুধুমাত্র কিওয়ার্ড গুলো চেঞ্জ হবে, টাইটেল গুলো চেঞ্জ হবে। আচ্ছা, তো আমি শুরুতে ভিডিওটার দিকে তাকাই। সাপোজ আমি এই ভিডিওটা নিয়ে কাজ করব। তো এখানে আপনার এই একটা যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ভিডিও আছে যে ভিডিওতে বলা হচ্ছে যে তার একটা সাকসেস একটা স্টোরি, যে কিভাবে অনলাইন থেকে আমি আর্নিং করলাম, কিভাবে অনলাইন থেকে আমি ইনকাম করলাম, এইটার একটা ভিডিও এখানে একটা মেক করা আছে। তো আমি চাচ্ছি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব। তো ভিডিওটা ইউটিউবে আপলোড করার আগে আমাকে এসইও করতে হবে, আমি যে একটু আগে যেটা বলেছিলাম। তো ভিডিওটা এসইও যখন করব আমরা, তখন বিভিন্নভাবে আমরা এসইও করতে জানি, যে ব্যাকলিঙ্ক এসইও করতে হয়, এরপরে আপনার অফ পেজ এসইও করতে হয়, তাই না, অন পেজ এসইও করতে হয়, এই কিওয়ার্ড রিসার্চ করতে, অনেকগুলো প্রশ্ন আমরা জানি এসইওর জন্য। তো প্রতিটা সেকশনে আমরা যাব করব। তো আমি শুরুতে ইউটিউব চ্যানেলে যাব, এটা আমার ইউটিউব চ্যানেল, আমার একটা চ্যানেল তৈরি করা আছে। এই চ্যানেলে আমি চাচ্ছি ভিডিওটা আপলোড করতে। এখন শুরুতেই আপনি যেটা করবেন, যে ব্রাউজার থেকে আপনি ভিডিওটা আপলোড করতে চান, যেই ব্রাউজার থেকে আপনি ভিডিওটা আপলোড করবেন, সেখানে শুরুতে একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন। ফার্স্ট কাজ হবে আপনার, প্রথম কাজ হচ্ছে একটা এক্সটেনশন অ্যাড করা। আজকের ক্লাসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যারা ইউটিউবার হতে চান বা ইউটিউব মার্কেটার যারা, বা কেউ যদি ফাইবারে ইউটিউব মার্কেটিং করে দিতে চান, কোনো একটা আমার ইউএসএর ক্লায়েন্টের আমি তার বিজনেসটাকে ইউটিউবের মাধ্যমে ডেভেলপ করে দেবো, তাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, এই পোর্শনটুকু এসইওর বার্টটা। তো এখান থেকে আমরা একটা এক্সটেনশন অ্যাড করব। এক্সটেনশন অ্যাড করার জন্য শুরুতে আপনি যেটা করবেন, যে মোর টুলসে যাবেন, মোর টুলস থেকে আপনি এক্সটেনশনে যাবেন, এক্সটেনশন থেকে যাবেন আপনি মেইন মেনুতে, মেইন মেনু থেকে যাবেন আপনি ওপেন ক্রোম ওয়েব স্টোরে। এখান থেকে আমরা এখানে সার্চ করবো, বলেছে সার্চ স্টোর, আপনি এখানে সার্চ করবেন, আমি সার্চ করলাম এখানে VIDIQ, আমি এই এক্সটেনশনটা অ্যাড করতে চাচ্ছি, বা এই এক্সটেনশনটা আমি অ্যাড করব, যে এক্সটেনশনের নাম হচ্ছে VIDIQ। দেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাড টু ক্রোম। আমি আমার ব্রাউজারে, আমার যে ক্রোম ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারে মূলত আমি এটা অ্যাড করতে চাই। এবার আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করেন, তারপর বলছে যে অ্যাড এক্সটেনশন, এবার আমি এটা অ্যাড করব। এবার দেখেন আমার এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়ে
অটোমেটিক আমার এই এক্সটেনশনে এটা এই এক্সটেনশনটা আমার ক্রোমে অ্যাড হয়ে যাবে। একটু সময় দেবো, এখনো শেষ হয়নি। ওকে, এবার এটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমি নিউ একটা ট্যাব যদি ওপেন করি, আচ্ছা আমরা একটা নিউ ট্যাব ওপেন করলাম। নিউ ট্যাব ওপেন করার পরে এখানে যদি আপনি আসেন, দেখেন এখানে আমার এক্সটেনশন গুলো থাকবে। যদিও গুগলের আপডেট হয়েছে, গুগল ক্রোম এর ফিচারটা চেঞ্জ হয়েছে কিছু, তো এখানে দেখেন এই এই পোর্শনে আমাদের এক্সটেনশন গুলো পাবো। যতগুলো এক্সটেনশন অ্যাড করবেন আপনি এখানে পাবেন। তাহলে আমি এক্সটেনশনে ক্লিক করার পরে এই যে দেখেন, দেখতে পাচ্ছি আমরা ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব, এটাকে আমি পিন করে দিব। এটাকে পিন করে দিলে এবার এটা এই পাশে দেখা যাচ্ছে। আমি চাইলে এটা হাইড করে দিতে পারি, তাই না? এটা মজার, খুবই মজার একটা এক্সটেনশন। অর্থাৎ গুগল ক্রোমের ফিচারটা পার্সোনালি আমার ভালো লাগছে, কারণ হচ্ছে যে সাধারণত কারো সামনে পিসিটা অন করলেই সে আমার সমস্ত এক্সটেনশন গুলো দেখতে পারে। তো আমি চাইলে আমার এক্সটেনশন গুলো হাইড করে রাখতে পারি, এটা খুবই ভালো সিকিউরিটির জন্য। তো এখান থেকে আমি এই যে এক্সটেনশনটা পেলাম, এক্সটেনশনটা নিয়ে আমরা কাজ করব। আমি পুরো ভিডিও এসইও প্রসেসটাই দেখাবো, মানে এ টু জেড। ওকে, তো এখান থেকে দেখেন আমি এখান থেকে প্রথমে আমার মেইল দিয়ে আমি এটা লগ ইন করতে পারি, বা এটাকে আমি যদি আগে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে তো আপনি লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট তৈরি না করে অ্যাকাউন্ট করবেন তো আমি অ্যাকাউন্ট করেই দেখাবো শুরু থেকে। এই জন্য আমার জিমেইলটা দরকার হবে, কারণ এখানে যখন আমি এক্সটেনশনটা রেজিস্ট্রেশন করব বা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব, তারা আমাকে বলে দিয়েছিল। একটু যদি আমরা একটু যাই, দেখেন তারা বলছে লগ ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তারা আমাকে বলছে যে সাইন আপ ফর ভিডআইকিউ ইমেইল দেন পাসওয়ার্ড। তাহলে আমি আমার মেইলটা নিব। সিম্পল, আপনি মেইলটা নিয়ে নেন। আমরা মেইলটা নিলাম। মেইলটা নেওয়ার পরে আমি আবার আমার ভিডআইকিউটা ওপেন করব, এক্সটেনশনটা ওপেন করব। এক্সটেনশনটা ওপেন করার পরে আপনি এবার এখানে চলে আসেন। আপনি আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে আমি এখানে আমার মেইলটা দিব। মেইলটা দেওয়ার পরে এখানে এবার আমি পাসওয়ার্ড দিব। আমি বলেছিলাম যে আমি এখানে মেইল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এখানে এসে পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেন আমি সাইন আপ করলাম। সাইন আপ হয়ে গেছে, তারা বলতেছে ওকে সাইন আপ কমপ্লিট। কিন্তু আমাদের যে মেইলটা আমরা এখানে দিয়েছিলাম সেই মেইলটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। অর্থাৎ মেইলে আমাদের একটা কনফার্মেশন পাঠাবে ফিডআইকিউ, সেখান থেকে আমাদের মেইলটাকে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য মেইল একটা লিঙ্ক আসবে। এই যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন একটা কনফার্মেশন আছে আমাদের কাছে। তারা বলতেছে যে ভিডআইকিউ মেইল কনফার্মেশন। তাহলে এখানে আপনি ক্লিক করে এখানে লিঙ্ক, এই যে ক্লিক দিস লিঙ্ক টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করার জন্য একটা লিঙ্ক পাঠাইছে। এই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা আমরা কনফার্ম করব। ওকে, তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করেন। লিঙ্কে ক্লিক করার পরে আমাকে তারা আরেকটা মেসেজ দেবে, একটু সময় দেবেন। ওকে, এখানে দেখেন তারা বলতেছে হ্যাঁ সাকসেসফুল কনফার্ম ইউর মেইল, সাকসেসফুলি কনফার্ম ইউর মেইল, আমাদের মেইলটা কনফার্ম করে ফেলেছে তারা। এরপরে এইবার যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমি রিলোড করি, তাহলে দেখেন আমাদের কিছু ফিচারের চেঞ্জ আসবে, আমাদের কিছু ফিচার অ্যাড হবে। একটু যদি খেয়াল করে আমরা আমরা এক্সটেনশনটা এখান থেকে, এই যে দেখেন এখানে আমাদের যে এক্সটেনশন ছিল ভিডিওকেও, সে এক্সটেনশনের আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এক্সটেনশনটা। তো এক্সটেনশনের কি কাজ, আমি কেন এক্সটেনশনটা ব্যবহার করতেছি, এই বিষয়গুলো নিয়ে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাব। আপনাকে প্রতিটা সেশন আমি প্রতিটা সেকশন আমি ব্রিফ করে দেব। ওকে, তো শুরুতে একটু এক্সটেনশন নিয়ে যদি কথা বলি, যে এখানে যে এক্সটেনশন, আমরা জানি যে গত ক্লাসগুলো যখন করে এসেছি তখন আমরা জানি যে ইউটিউবের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেটা ইউটিউব 2018 সালের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে ফাইনালি এটা লঞ্চ করে। যে তারা আমাদেরকে বলেছে যে তুমি যদি ইউটিউব থেকে মনিটাইজেশন পেতে চাও বা তোমার অ্যাড যদি রান করাতে চাও ইউটিউবে, অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ করাতে চাও, তাহলে ইউটিউব চ্যানেলে 12 মাসের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, এই রিকোয়ারমেন্টটা যতক্ষণ পর্যন্ত আমি ফিল আপ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইউটিউব মনিটাইজেশনটা অন করবে না, আর যতক্ষণ পর্যন্ত আমার মনিটাইজেশন অন না হবে ততক্ষণ আমার আর্নিংটা শুরু হবে না।
তাহলে আমার যে রিকোয়ারমেন্টটা, সেই রিকোয়ারমেন্টের পুরো সামারি আমাকে ভিডিআই কিউ এখানে দিয়ে দিবে। তারা বলছে দেখেন লাস্ট 12 মান্থ, লাস্ট 12 মান্থের ওয়াচ আওয়ারটা দেখাচ্ছে, অর্থাৎ লাস্ট 12 মান্থে কত হাজার ঘন্টা আমি অ্যাচিভ করেছি এখানে তারা দেখাবে প্রতি মাস ওয়াইজ। আপনি দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, ওকে অক্টোবর, তো সবকিছু দেখাচ্ছে। এখন অক্টোবরে আছি আমরা, ওকে। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা লাস্ট 60 মিনিটের কতটা ভিউ হয়েছে, আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও মিলে কতটা কতটা ভিউ হয়েছে 60 মিনিটে এখানে দেখাবে। অর্থাৎ এই ভিডিও কিউ এক্সটেনশনটা আপনি ব্যবহার করলে আপনার পুরো চ্যানেলের সামারিটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। লাস্ট 48 ঘন্টার ভিউটা দেখাবে, এরপরে লাস্ট 7 দিনের ভিউটা দেখাবে, এবং লাস্ট 7 দিনের মিনিট ওয়াচটা দেখাবে, অর্থাৎ কত হাজার মিনিট আপনি লাস্ট 7 দিনে আপনার ভিডিও থেকে অ্যাচিভ করেছেন। এরপরে এখানে আপনাকে সাবস্ক্রাইবটাও দেখাবে যে বর্তমান আপনার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইব এবং প্রতিদিনের সাবস্ক্রাইব এখানে আপনি দেখতে পাবেন। এরপরে আরেকটা মজার বিষয়, যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, অ্যাভারেজ মিনিট ওয়াচ, সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার চ্যানেলের অ্যাভারেজ মিনিটটা কত, এগুলো আমাদের চ্যানেলে গেলেও আমরা দেখতে পাই। তো এখানে ভিডিও এক্সটেনশনটা ব্যবহার করে এগুলো আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, এটা ইউজার ফ্রেন্ডলি, অনেক ইউজার ফ্রেন্ডলি। তো যদি আমরা অ্যাভারেজ মিনিট ওয়াচটা আরেকবার বলি, যে এটাকে কি বলা বোঝানো হচ্ছে বা ইউটিউব কি বোঝাচ্ছে, এটা যে ধরে নেন যে আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছেন 5 মিনিটসের, 5 মিনিটসের ভিডিওটা 10% দেখেছে, 10 জন ব্যক্তি দেখেছে আপনার 5 মিনিটের ভিডিওটা। 10 জন ব্যক্তি যে 5 মিনিটের ভিডিওটা দেখলো, তারা কিন্তু সবাই 5 মিনিট করে ফুল দেখেনি, কেউ 2 মিনিট দেখেছে, কেউ 3 মিনিট দেখেছে, কেউ বা 5 মিনিট দেখেছে। তাহলে 10 জন ব্যক্তি তারা কত মিনিট করে ভিডিওটা দেখলো, তার উপরে তারা একটা অ্যাভারেজ তৈরি করে ফেলে, অ্যাভারেজ মিনিট তৈরি করে ফেলে যে তারা কত মিনিট করে দেখলো। এই অ্যাভারেজ মিনিটটা এখানে দেখাবে। এখন আমার চ্যানেলে বা আপনার চ্যানেলে যত হাজার ভিডিও থাকবে, সবগুলো ভিডিও কত মিনিট করে দেখা হয়েছে তার উপরে একটা অ্যাভারেজ সামারি করা হবে। সো খুবই মজার একটা বিষয়। একটা আরেকটা বিষয়টা হচ্ছে যে যার চ্যানেলের অ্যাভারেজটা যত বেশি হবে, তার চ্যানেলের ওয়াচ টাইমটা দ্রুত ফিল আপ হবে। কারণ ইউটিউব আমাদেরকে সর্বশেষ রিকোয়ারমেন্টে বলেছিল যে তোমাকে এবার ওয়াচ টাইম কভার করতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম। অর্থাৎ তুমি এমন একটা ভিডিও আপলোড করো যে ভিডিওটা মানুষের প্রয়োজনে, যে ভিডিওটা মানুষ প্রচুর দেখবে, যে ভিডিওটা মানুষকে হেল্প করবে। আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি বারবার দেখবো, যেটা আমার প্রয়োজন না সেটা কিন্তু আমি বারবার দেখবো না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি বারবার যে কথাটা বলে থাকি যে আপনি সব সময়ের জন্য কোয়ালিটি ইনশোর করেন, কোয়ান্টিটি না। অনেকগুলো সংখ্যা বাড়ানোর দরকার নেই। আপনি অনেকগুলো ভিডিও আপলোড করতেছেন কিন্তু কোনো ভিডিও আপনার কোয়ালিটি ঠিক নেই, এই ভিডিওগুলো মানুষ দেখবে না। আপনি ভিডিও কম আপলোড করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ভিডিওটা যেন কোয়ালিটি ফুল হয়, আপনার ভিডিওটা যেন অনেক হেল্পফুল হয় মানুষের জন্য, মানুষগুলো যেন বারবার দেখতে চায়, তাহলে আপনার চ্যানেল থেকে আপনি হিউজ একটা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনায় যাব না, যদিও গত দিনগুলো আলোচনা করে এসেছি এগুলো। তো আজকে যে বিষয়টা মুখ্য বিষয় ছিল আমাদের, যে একটা এসইও করা। তো আমরা কেন এক্সটেনশনটা এটা অ্যাড করলাম এটা আমরা বুঝতে পেরেছি, এক্সটেনশনে আরো কিছু কাজ আছে, আমরা সেগুলো নিয়ে সামনের দিকে স্টেপ বাই স্টেপ যাব। তাহলে আমি এবার কোনো একটা ভিডিও এসইও করব, তো ভিডিওটা এসইও করার আগে আমাকে আবার বুঝতে হবে যে আমি কি রিলেটেড ভিডিও তৈরি করতেছি। আমার ভিডিওর টাইটেলটা আমি আমাকে আগে দেখতে হবে, আমার ভিডিওটা কি, আমার ভিডিওটা কি রিলেটেড, আমার ভিডিওটা কি বলতেছে, আমাকে এটা আগে দেখতে হবে, আমাকে এটা আগে বুঝতে হবে। কারণ হচ্ছে যে আমরা ইউটিউবে যখন কোনো একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটার র্যাঙ্কিং করবে কতটুকু, সেই ভিডিও টাইটেল দিব কি, সেই ভিডিওটার ডেসক্রিপশন হবে কি, সেই ভিডিওটার কিওয়ার্ড দিব কি, এগুলো সব কিছু ডিপেন্ড করে আমার ভিডিওর উপরে। এখন আপনি একটা ভিডিও তৈরি করেছেন যে নদী থেকে একটা বড় একটা বল মাছ আপনি ধরলেন, এবার এই ভিডিওটা আপনি আপলোড করবেন, তাহলে আপনি অবশ্যই টাইটেল দেবেন না যে আমি কক্সবাজার ঘুরতে যাচ্ছি। টাইটেলটা কি রিলেটেড হবে, ফিশিং রিলেটেড হবে, ফিশ রিলেটেড হবে, যে নদী থেকে একটা বল মাছ কিভাবে ধরলাম বা কত বড় একটা বল মাছ ধরলাম ভিডিওতে দেখেন। অর্থাৎ আপনার টাইটেলের সাথে ভিডিওর মিল থাকতে হবে। সর্বপ্রথম আপনি খেয়াল রাখবেন এটা যে আমার ভিডিও যে টাইটেলটা দিব, এই টাইটেলের সাথে আমার ভিডিওর 100% মিল থাকতে হবে। যদি ভিডিওর টাইটেলের সাথে ভিডিওর মিল না থাকে, ওই ভিডিওটা র্যাঙ্কিং আসবে না, র্যাঙ্কিং করবে না, এটা আপনি সর্বদা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে আমি শুরুতেই ভিডিওটার টাইটেল ডিফাইন করব, একটা টাইটেল দিব, ওকে। এখন টাইটেল দেওয়ার আগে আমি ভিডিওটা দুইভাবে এসইও করে দেখাবো, একটা ভিডিওটা আপলোড করার আগে এসইও করব, আর ওই ভিডিওটা আপলোড করার পরে আরেকবার এসইও করব।
তাহলে এই ভিডিওটা এসইও করার জন্য আমরা যদি একটু দেখে আসি কিভাবে আপনি ভিডিওটা আপলোড করার আগে এসইও করবেন, এই ভিডিওটা আমরা আপলোড করব, তাহলে এই ভিডিওর উপরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। তার আগে অবশ্যই আপনি ভিডিও তৈরি করে নেবেন, এসব তো বলার কিছু নেই, আপনি সবকিছু জানেন বা বোঝেন এগুলো। তাহলে কি করব আমরা, ভিডিওর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে আপনি এই ভিডিওর প্রপার্টিসে চলে আসবেন। ভিডিওর প্রপার্টিসে আপনি ক্লিক করলেন, ভিডিওর প্রপার্টিসে ক্লিক করার পরে আপনি যদি একটু খেয়াল করে দেখেন এখানে আমরা ডিটেলসে চলে আসব। ভিডিওর প্রপার্টিসে যাওয়ার পরে আপনি ডিটেলসে আসবেন, ডিটেলসে আসার পরে আপনি খেয়াল করে দেখবেন এখানে আছে টাইটেল, টাইটেলটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। আমরা চাচ্ছি ভিডিওটা আপলোড করার আগে একবার এসইও করার জন্য টাইটেল, ভিডিওর টাইটেলটা দিব, সাব টাইটেল দিব, এখানে রেটিং দিব, এখানে ট্যাগগুলো দিব, যে ট্যাগগুলো আমি ভিডিও আপলোড করার সময় দিতাম, যেগুলো আমরা এখনো 80% মানুষ এই কাজগুলো করি না, 90% মানুষ এইগুলো কাজ করি না, ইউটিউবে ইচ্ছা মতো ভিডিওগুলো আপলোড করে দিচ্ছে না, এভাবে না। আপনি ভিডিওটা আপলোড করার আগে একবার এসইও করে নেবেন আপনি ভিডিওটাকে, এখানে ট্যাগ গুলো দেবেন, কমেন্টস গুলো দেবেন, ওকে, এরপরে ভিডিওটাকে আমরা সেভ করে দেব। এখন কথা হলো যে আমি ভিডিওতে টাইটেলটা দিব, এই টাইটেলটা কি ধরনের টাইটেল হবে? আমরা ইচ্ছা মতো তো টাইটেল দিতে পারি না, মন চাইলে টাইটেল দিতে পারি না, তাই না? আমরা ইচ্ছা মতো যদিও টাইটেল দিই, মন মতো ইচ্ছা মতো টাইটেল দেবেন না, টাইটেলটাকেও রিসার্চ করতে হয়। আপনি যেমন ট্যাগ রিসার্চ করেন, আপনি যেমন কিওয়ার্ড রিসার্চ করেন, আমরা যেমন কিওয়ার্ডের ভ্যালুগুলো বুঝি, কিওয়ার্ডের ট্রেন্ডিং কিওয়ার্ড খুঁজি, এইরকম আমাকে টাইটেলটাও খুঁজতে হবে, টাইটেলটাও বুঝতে হবে যে এই টাইটেলের কি অবস্থায় আছে। তাহলে আমার এই ভিডিওটার টাইটেল দেওয়ার জন্য, টাইটেল খোঁজার জন্য আমরা যাব, আমি এটা আপাতত এরকম রেখে দিলাম। আচ্ছা, আপনি নিউ ট্যাব ওপেন করবেন, করার পরে আমরা যাব এবার গুগল ট্রেন্ডে। গুগল ট্রেন্ডিং থেকে, গুগল ট্রেন্ডস থেকে সব থেকে বেস্ট টাইটেল খোঁজার জন্য, তো এখানে আমরা ইউটিউবের জন্য ইন্ডিভিজুয়াল টাইটেল পাবো। যদিও আমরা জানি যে গুগল ইউটিউবের প্রোডাক্ট, এটা আমরা সবাই তো জানি, যারা জানি না একবার একটু নোট করবেন মাথায়, নোট করে রাখবেন মাথাতে যে গুগল কিন্তু ইউটিউবের প্রোডাক্ট, গুগল ক্রোম ইউটিউবের গুগলের প্রোডাক্ট, ইউটিউব গুগলের প্রোডাক্ট, আপনার জিমেইলটা গুগলের প্রোডাক্ট, আর গুগল তো নিজেই গুগলের প্রোডাক্ট, এটা তো আমরা জানি, তাই না? তো ইউটিউবটা গুগলের প্রোডাক্ট, সেহেতু গুগলে এসে আমরা ইউটিউবের ইন্ডিভিজুয়াল সার্ভিস কিন্তু পাবো। তো এখানে দেখেন যে এখানে আমরা সার্চ করব কোনো কিছু দেখে, এখানে আমরা কিছু দিকে সার্চ করব, সার্চ করার পর দেখবো এটা কোন কান্ট্রি থেকে কেমন অবস্থায় দেখায়, তারপরে এটা আপনি একটু স্টাডি করে নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে এটা এটা একটু স্টাডি করবেন। তো এটা নিয়ে আজকে বিস্তারিত কোনো আলোচনায় যাবো না খুব একটা বেশি। তো এখান থেকে দেখেন, যেহেতু আমার যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে যে যে একজন স্টুডেন্ট তার অনলাইন থেকে আর্নিং করতেছে, তার উপরে সে একটা ভিডিও তৈরি করেছে, যেটাকে আমরা রিভিউ ভিডিও বলতেছি, যে মেক মানি অনলাইন রিলেটেড কিছু একটা। তাহলে দেখেন আমি এখানে সার্চ করলাম যে হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন লিখে আমি এবার ইন্টারফেস করলাম, একটু খেয়াল করবো প্লিজ। দেখেন এখানে আমি হাউ টু মেক মানি অনলাইন লিখে সার্চ করার পরে এটা দেখাচ্ছে আমার ইউনাইটেড স্টেট থেকে, ইউনাইটেড স্টেট থেকে বর্তমানের সার্চ ভলিউমটা খুবই ভালো। এবং আপনি দেখেন খেয়াল করে যে প্রতি মাসে এই টাইটেলটার সার্চটা দেখাচ্ছে সর্বশেষ, আমরা যদি দেখি যে অক্টোবর মাসের দিকে তাকাই, এটা কিন্তু হাই হয়ে গেছে আরো বেশি, প্রায় 96 করে আসতেছে। ওকে, এরপরে আপনি যদি একটু নিচে আসেন, এরপরে দেখেন আমাদের এখানে আরো কিছু টাইটেল তারা দিয়ে দিচ্ছে, যে রিলেটেড টাইটেল গুলো, যে হাউ টু মেক মানি অনলাইন ইন 2020, এই যে এই রিলেটেড আপনাকে কিওয়ার্ড গুলো তারা টাইটেল দিচ্ছে, যে এগুলো আপনি আমি ব্যবহার করতে পারি বা আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এখানে দেখেন যেই রিপোর্টটা আমাকে দেখাচ্ছে, এই রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটের জন্য লাস্ট 12 মান্থের, পাস্ট 12 মান্থের অল ক্যাটাগরি, দেন বলছে ওয়েব সার্চ, এটা গুগল থেকে দেখাচ্ছে। আমি চাচ্ছি না গুগল থেকে দেখবো না, আমি ইউটিউবের ইন্ডিভিজুয়াল দেখতে চাই, বিকজ আমার ভিডিওটা ইউটিউবের মানুষের জন্য, গুগলের সমস্ত মানুষের জন্য না। আমি এখান থেকে 12 মান্থ থাক, এটা এটা 12 মাসই থাক, আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে দিতে পারি। এখানে দেখেন অল ক্যাটাগরি ছিল, তার মানে আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চান সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন।
আমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছি সেই ক্যাটাগরিটা কি করতে পারে, এখান থেকে চুজ করতে পারে? তাহলে আমাদের যেহেতু মেক মানি রিলেটেড ছিল, আমরা একটু দেখে আসবো। দেখেন এখানে এই যে বিউটি ফিটনেস নিয়ে আছে, বুক নিয়ে আছে, বিজনেস নিয়ে আছে, ওকে, কম্পিউটার ইলেকট্রনিক্স, ফিনান্স, অনেকগুলো সেক্টর, যে দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ঠিক আছে, আমরা এগুলো নিয়ে অলরেডি কথা বলে এসেছি, হেলথ নিয়ে আছে, তাই না? মানে এগুলো কিন্তু আমাদের রিলেটেড, মানে আমি কি চাই, গুগল এটা জানে, গুগল এটা বোঝে, কিন্তু আমি গুগলকে আক্স করতে পারি না আমি কি চাই। আমি শুধু গুগলকে যদি বলতে পারি আমি কি চাই, গুগল আপনাকে 100% সেটা দিয়ে দিবে। এই জায়গাটা আমাদের একটু ডেভেলপ করা দরকার। ওকে, তো আমি এখান থেকে আমার রিলেটেড কোন একটা কি আমি ইয়েটা খুঁজবো, যে দেখেন আমার রিলেটেড এটা হচ্ছে পিপল রিলেটেড যাবে, অনলাইন কমিউনিটিস, আমরা এটা পিপল অ্যান্ড ব্লগ রিলেটেড ক্যাটাগরিতে রাখতে চাচ্ছি, যে আর্ট, ওকে, নিউজ, অনলাইন কমিউনিটি, পিপল, ওকে, ঠিক আছে। এরপরে আমি এবার ওয়েব সার্চে যাব। ওয়েব সার্চে ক্লিক করলে আপনি খেয়াল করে দেখবেন ইউটিউবের জন্য আলাদা একটা ক্যাটাগরি তারা রেখে দিয়েছে। আমি ইউটিউবটা চুজ করলাম। আচ্ছা, এটা ক্যাটাগরিটা ঠিক নেই, ক্যাটাগরিটা চেঞ্জ করব, পিপল রিলেটেড না এটা, যদি আমরা অল ক্যাটাগরি রেখে দেই। ওকে, আমরা এটা অল ক্যাটাগরিতে রাখলাম, যেহেতু আমাদের মেক মানি রিলেটেড বা অনলাইন আর্নিং রিলেটেড কোনো ক্যাটাগরি তারা রাখেনি এই টপিকস রিলেটেড। ওকে, তাহলে দেখেন এবার যদি আমরা দেখি যে ইউনাইটেড স্টেট থেকে লাস্ট 12 মাসের জন্য অল ক্যাটাগরিতে ইউটিউবে সার্চ হচ্ছে। এবার দেখেন যে ইউটিউবে সার্চের জন্য একটু কমছে, গুগল সার্চের জন্য টপে আছে, ওটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা কিন্তু আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। তো এখানে যে টাইটেলটা আমি দিলাম, এই টাইটেল আমাকে আরো দুটো টাইটেল তারা সাজেস্ট করেছে, হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম, আমি এই টাইটেলটাও ব্যবহার করতে পারি। তো এখানে তারা একটা কথা বলেছে যে কম্পিয়ার। তো আপনি যখন একটা ভিডিওতে টাইটেল দেবেন, আপনার ভিডিওর একটা টাইটেল যখন দেবেন আপনি, তখন আপনি কম্পেয়ার করতে পারেন যে আমি দুইটা তিনটা টাইটেলের সাথে কম্পেয়ার করে দেখি কোন টাইটেলটা কি অবস্থায় আছে। তো আমি এখান থেকে এই টাইটেলটা কপি করে নিব, আমি এই টাইটেলটা কপি করলাম, কপি করে আমি আচ্ছা আমি এটাকেও কপি করে নেই। ওকে, তাহলে এখানে আমি কম্পেয়ারে যেয়ে আমি এবার এখানে পেস্ট করলাম যে হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম, দেন আমি এবার ইন্টার পেস্ট করব। এবার একটু খেয়াল করে দেখবেন যে এবার আমার এভারেস্টে দুটার সাথে যখন টাইটেল কম্পেয়ার করলো, দুটা টাইটেলের সাথে যখন এটা কম্পেয়ার করা হচ্ছে, দুটা টাইটেলের সাথে যখন কম্পেয়ার করা হচ্ছে, দেখেন হাউ টু মেক মানি, মেক মানি অনলাইনটা এটা কিন্তু আমার ব্লু কালারের, আর হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোমটা রেড কালারের। তাহলে আমি যদি এবার যদি দুটা টাইটেল কম্পেয়ার না করে যদি আমার ভিডিওতে টাইটেল দিতাম হাউ টু মেক মানি অনলাইন ফ্রম হোম, এটা যদি আমার ভিডিওর টাইটেল হতো, তাহলে আমার ভিডিওটা সার্চ ইঞ্জিনে কিন্তু টপে আসতো না। কারণ হচ্ছে এই টাইটেলটা লিখে বা এই টাইটেলটা খুব একটা সার্চ হচ্ছে না, যেটা সার্চ ভলিউম যে লো এটা আমরা নিজেরা এখানে দেখতে পাচ্ছি। আমি আরেকটা কম্পেয়ার করব, এবার এটা কম্পেয়ার করি, এখানে আরো কম্পেয়ার করা যাবে। দেখেন আমার লাস্টে 3 নম্বর যেটা কম্পেয়ার করেছিলাম আমরা, এটা আর 2 নম্বরটার সাথে কিন্তু অনেকটা রিলেটেড, তাই না? খুব একটা বেশি আমরা এখানে চেঞ্জ পাই নাই। তো আমরা একটু কেটে দিলাম এটা, আমি এটাকে কেটে দিয়ে আবার রিলোড করব। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমরা এটার সাথে আরেকটা কম্পেয়ারে যেতে পারি, যে হাউ টু মেক মানি অনলাইন, আমরা এটার সাথে কম্পেয়ার করতে পারি হাউ টু আর্ন মানি অনলাইন। যদি আমরা একটু গুগলে সার্চ করি হাউ টু আর্ন মানি অনলাইন, এবার আমি এটাকে কপি করলাম, কপি করে দেখেন আমি এইটার সাথে এবার তিনটাকে কম্পেয়ার করতেছি। খেয়াল করে দেখেন যে হাউ টু মেক মানি আমি এটা কেটে দিলাম, আমি দুটো কম্পেয়ার আছি। এবার একটু মনোযোগ দিবেন, একটা ছিল হাউ টু মেক মানি অনলাইন, আর একটা ছিল হাউ টু আর্ন মানি অনলাইন। এই হাউ টু মেক মানি অনলাইনটা ইউএস থেকে টপে আছে, আর এখানে যে কম্পেয়ারটা করা হয়েছে, এই কম্পেয়ারটা যেটা করা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের সাথে কম্পেয়ার করা হচ্ছে। আমি বাংলাদেশ থেকে আছি, আমার আইপি তারা ডিটেক্ট করেছে, ট্র্যাক করেছে,
প্রথমটা কিন্তু ইউএস থেকে কম্পেয়ার করে আমাদের সাথে। আচ্ছা, এবার এটার একটা বাস্তব আমি এক্সাম্পল আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি যে আমার রেট যেটা সেটা কিন্তু হাউ টু আর্ন মানি অনলাইন। তার মানে ইউএস এর মানুষরা সাধারণত হাউ টু মেক মানি অনলাইন লিখে গুগলে বা ইউটিউবে সার্চ করে, হাউ টু মেক মানি হাউ টু আর্ন মানি অনলাইন লিখে ইউএস এর মানুষরা সার্চ করে না। একটু মনোযোগ দেবো এখানে আমরা। তাহলে আমি আমার ভিডিওটা যদি হয় ইউএস এর মানুষের জন্য, আমার ভিডিওটা যদি হয় ইউনাইটেড স্টেটের মানুষের জন্য, ওয়েস্টার্ন কালচারের মানুষের জন্য, তাহলে আমার ভিডিওর টাইটেলটা মাস্ট দিতে হবে হাউ টু মেক মানি অনলাইন, বিকজ তারা হাউ টু মেক মানি অনলাইন লিখে সার্চ করে। এবার আমি কান্ট্রিটা চেঞ্জ করব, আমি ইউনাইটেড স্টেটের জায়গায় আমি এখানে লিখবো বাংলাদেশ। একটু খেয়াল করে দেখেন, আমি এবার যখন হাউ টু মেক মানি অনলাইন আর হাউ টু আর্ন মানি অনলাইনকে কম্পেয়ার করতেছি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশকে মেইন টার্গেটেড অডিয়েন্স ধরে নিলাম, তাহলে এবার দেখেন আমার রেট যেটা এটা কিন্তু হাই হয়ে গেছে। রেটটা হয়ে গেছে 25, ব্লুটা হয়ে গেছে মাত্র 8। তার মানে এখান থেকে আমরা এখন স্পষ্ট ক্লিয়ার যে বাংলাদেশের জন্য যদি আমি ভিডিওটা তৈরি করি অনলাইন মেক মানি রিলেটেড, তাহলে আমাকে টাইটেল দিতে হবে হাউ টু আর্ন মানি অনলাইন, বিকজ বাংলাদেশের মানুষরা হাউ টু আর্ন মানি অনলাইন লিখে সাধারণত ইউটিউবে সার্চ করে। তার মানে আপনি যদি বাংলাদেশের মানুষের জন্য একটা ভিডিও তৈরি করেন, সেখানে যদি আপনি টাইটেল দেন হাউ টু মেক মানি অনলাইন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংয়ে আসবে না, বিকজ ভিডিওটা বাংলাদেশ থেকে মাত্র 8 সার্চ হচ্ছে। সার্চ ইঞ্জিনে এটা আমাদের ভলিউম দেখাচ্ছে 8, এটা দেখাচ্ছে 25। আরেকটা খেয়াল করে দেখেন, আমাকে তারা এবার তার ডিভিশনগুলো বলে দিচ্ছে যে চিটাগং ডিভিশন থেকে তারা কিছু পার্সেন্ট মানুষ, অর্থাৎ প্রায় 30% মানুষ সার্চ করে চিটাগং ডিভিশন থেকে যে হাউ টু মেক মানি অনলাইন, আর ঢাকা ডিভিশন থেকে সার্চ করে 25% মানুষ যারা লেখে হাউ টু মেক মানি অনলাইন, বাকি 70% ঢাকা ডিভিশন থেকে 70%, আর আপনার চিটাগং ডিভিশন থেকে প্রায় 70% ট্রাফিক তারা সার্চ করে হাউ টু আর্ন মানি অনলাইন, আর বাকি আপনি খুলনা রাজশাহী রংপুর ডিভিশন থেকে সবগুলো মানুষ তারা অলওয়েজ সার্চ করে হাউ টু আর্ন মানি অনলাইন। ঠিক আছে, আমরা সুন্দর একটা কিন্তু বিষয় এখানে আমরা বুঝতে পেরেছি, আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আমি যখন কোনো একটা টাইটেল নির্বাচন করব আমার ভিডিওতে, তখন আমি গুগল ট্রেন্ডে এসে আমি 2-3টা টাইটেলকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে দেখব। আর তার আগে আমাকে আগে খেয়াল করতে হবে যে আমার ভিডিওটা কোন দেশের মানুষের জন্য আমি তৈরি করতেছি, ইউএস এর মানুষের জন্য, না বাংলাদেশের মানুষের জন্য, না ইন্ডিয়ার মানুষের জন্য, এটা আপনি খেয়াল করে দেখবেন। আচ্ছা, আমরা যদি ইন্ডিয়াকে নিয়ে একটু কম্পেয়ার করি, সাপোজ ভিডিওটা আমার ইন্ডিয়ার মানুষের জন্য তৈরি করা, কারণ আমার পার্শ্ববর্তী এলাকা ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে একটা ভালো ট্রাফিক আসার পসিবিলিটি আছে, আপনি এটা মাথায় রাখবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে ইন্ডিয়ার ট্রাফিক গুলো কিন্তু অনেক বেশি, 135-136 কোটি মানুষ যদি ইন্ডিয়ার অডিয়েন্সকে ধরতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো একটা রেভিনিউ কিন্তু আসবে। আর বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করলে কলকাতার একটা পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন বা পাবেন, এটা কিন্তু স্বাভাবিক। তো আমি যদি এবার ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি, ইন্ডিয়ার মানুষগুলো সাধারণত সার্চ করে হাউ টু আর্ন মানি অনলাইন লিখে, তারাও মেক মানি লিখে খুব একটা সার্চ করে না, এবং ইন্ডিয়ার কিছু প্রদেশের নাম এখানে দেওয়া আছে। ওকে, যাই হোক, এখানে তারা কম্পেয়ার করে দিয়েছে গুগল আমাদেরকে। তো আশা করি আপনি এবার বুঝতে পেরেছেন যে আমরা টাইটেল নির্বাচন করার জন্য কি টাইটেল দিব। তাহলে আমি টাইটেল পেলাম যেহেতু বাংলাদেশের জন্য আমার ভিডিওটা তৈরি করা, তাহলে আমি বাংলাদেশি দিলাম আবার। তাহলে আমার ভিডিও টাইটেলটা আমি এবার দিলাম, ফিক্সড করে ফেলবো, আমার ভিডিও টাইটেলটা হবে হাউ টু আর্ন মানি অনলাইন। তো হাউ টু আর্ন মানি অনলাইনের পাশে আমি যদি আমাদের ইয়ারটা উল্লেখ করি, 2020টা অ্যাড করি, তাহলে কেমন হয় দেখি। আচ্ছা, এবার দেখেন যে হাউ টু আর্ন মানি অনলাইন লিখে সার্চ করলে তারা এখানে 2020 লিখে তারা কেউ সার্চ করতেছে না, বা এটা হচ্ছে না সার্চ, আমরা এটা কেটে দিব, আমরা হাউ টু আর্ন মানি অনলাইন দিয়ে আমাদের টাইটেলটা দিব। ওকে, তাহলে আমি এটা কপি করে নিলাম, তাহলে আমি আমার ভিডিওর যে ভিডিওর টাইটেলটা আমি এটা নির্বাচন করে ফেলেছি। ওকে, এবার আমি ভিডিওতে আমার টাইটেলটা বসাবো, কোথায় দিব, এইখানে দিব আমি। তাহলে আমার ভিডিওর টাইটেল হচ্ছে হাউ টু আর্ন মানি অনলাইন। ওকে, এরপরে আমাকে সাবটাইটেল দিতে হবে একটা। সাবটাইটেলের জায়গায় আপনি এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, অথবা আগের টাইটেলটা পুনরায় আপনি পেস্ট করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এটার পাশাপাশি এই সাবটাইটেলে আপনি আরেকটা টাইটেলও বসাতে পারেন, হাউ টু মেক মানি অনলাইন, এটাও কোনো সমস্যা নেই। আমি এটা আমি এখানে সাবটাইটেলে আমি দুটাই অ্যাড করলাম,
এরপরে রেটিং এর জায়গায় আমি এটা 5 স্টার করে দিব, রেটিং এর জায়গায় আমি এটা 5 স্টার করব। এরপরে বলতেছে ট্যাগ দিতে হবে আমাকে। এখানে যখন আমি ট্যাগ দিব, অর্থাৎ আমাকে কিওয়ার্ড দিতে হবে, তাহলে আমি আগেই বলেছিলাম যে আমার ভিডিও, আমার টাইটেল, আমার ট্যাগ, তিনটা জিনিস, এই তিনটা বিষয়টা কি হবে রিলেটেড। ভিডিওর উপর বেস করে আমি টাইটেল দিলাম, আমার টাইটেল আর ভিডিওর উপর বেস করে আমি এবার কিওয়ার্ড দিব, আদারওয়াইজ আপনার ভিডিওটা কিন্তু মোটেও র্যাঙ্কিং করবে না। এরপরে আমরা যাব যে এখান থেকে টাইটেল, ওকে আমরা ট্যাগ বের করব। তো ট্যাগ, ট্যাগের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছি। এই ইউটিউব যেটাকে ট্যাগ বলে, এটাকে আমরা গুগলের ভাষায় বা অনলাইনের ভাষায় কিওয়ার্ড বলে থাকি। তো কেউ কিওয়ার্ড চেনেন বা কেউ ট্যাগ চেনেন, একই বিষয়। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করব টাইটেলের উপর বেস করে। তো এটার জন্য আপনি শুরুতেই, আমি বেশ কিছু সাইট আমি দেখাবো, যেমন শুরুতেই যাব আমি র্যাপিড ট্যাগে, র্যাপিড, র্যাপিড ট্যাগস। এটা ইউটিউবের জন্য খুবই ভালো, এবং খুবই ভালো এটা ইউটিউবের জন্য, আপনি এটাকে ব্যবহার করতে পারেন, র্যাপিড ট্যাগস। জাস্ট তারা বলতেছে যে তুমি ইউটিউবে যে টাইটেলটা দিতে চাও ভিডিও, সেই টাইটেলটা এখানে দিয়ে দাও। আমি টাইটেল দিয়ে দিব, তারা আমাকে কিওয়ার্ড দিয়ে দিবে। ওকে, আমি বেশ কয়েকটা প্ল্যাটফর্ম দেখাবো আপনাদেরকে। তো এখানে টাইটেল দিব, আমার ভিডিওর টাইটেল তো আমি জানি, তাই না? আমার ভিডিওর টাইটেলটা হচ্ছে হাউ টু আর্ন মানি অনলাইন। র্যাপিড ট্যাগে এলাম, আমি এবার ইন্টারফেস করব, একটু সময় দেবেন। ইন্টারফেস করার পরে আপনি খেয়াল করে দেখেন যে তারা আমাকে এবার অটোমেটিক টাইটেল গুলো দিয়ে দিয়েছে, সরি কিওয়ার্ড গুলো দিয়ে দিয়েছে। কিওয়ার্ড কি কি দিল? হাউ টু মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, হাউ টু আর্ন মানি অনলাইন, মেক মানি অনলাইন, ইজি টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি, হাউ টু আর্ন মানি, ওকে, আর্ন মানি ইন 2020, তারপরে হচ্ছে মানি অনলাইন। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় আসতো না, বা এটা আসার কথাও না। তারা আমাকে কি দিয়েছে? অলরেডি কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে, যে হাউ টু আর্ন মানি অনলাইন লিখলে কি ধরনের কিওয়ার্ড আসবে, এই রিলেটেড কিওয়ার্ড তারা আমাকে অটো সাজেস্ট করেছে, দিয়ে দিয়েছে। এই কিওয়ার্ডগুলো আপনি রেখে দেন। এরপরে আমি আরো কিছু সেক্টরে যাব, আর এই ট্যাব দুটো আমি কেটে দেই, আপনাদের ইজি হবে। এটাও কেটে দেবো, আমাদের এটা দরকার নেই, এটা থাক। এরপরে আপনি আসবেন অল হ্যাশট্যাগ, অল হ্যাশট্যাগস, ওকে। অল হ্যাশট্যাগ আসার পরে এখানে এসে আমরা টাইটেলটা লিখে যদি সার্চ করি, আমরা একটু চেক করে দেখি আমাদের টাইটেল লিখে সার্চ করলে আমাকে কিছু দিচ্ছে কিনা তারা। তো এখানে একটা বিষয় যেটা আমরা স্পেস দিতে পারবো না, এখানে স্পেস দিলে তারা কিওয়ার্ড দেখাবে না, আমরা স্পেস দিতে পারবো না। এখান থেকে আমি টপে আসব, ক্লিক করব কোথায়? টপে। এরপর আমি জেনারেটে ক্লিক করব, এরপর দেখি তারা আমাকে কোনো কিওয়ার্ড সাজেস্ট করে কিনা। তারা আমাকে কোনো কিওয়ার্ড সাজেস্ট খুব একটা করে নাই, মাত্র 2টা কিওয়ার্ড সাজেস্ট করেছে, ওকে, 2-3টা কিওয়ার্ড সাজেস্ট করেছে, ওকে। তাহলে আমার যে টাইটেলটা বেশি বড় হওয়ার জন্য তারা কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে না। আমি এবার হাউ টুটা কেটে দিলাম, শুধু দিলাম এখানে যে আর্ন মানি অনলাইন। এবার আমি এটাকে টপ করে এবার জেনারেটে ক্লিক করব, এবার দেখি তারা আমাকে কোনো কিওয়ার্ড দিচ্ছে কিনা। তারা এখানেও আমাকে খুব একটা কিওয়ার্ড তারা এখনো দেয়নি, আরো কিওয়ার্ড দেওয়ার কথা ছিল, আমি টাইটেলটা আরো ছোট করব। আমি যদি আর্ন মানি লিখে সার্চ করি তারা কি বলে একটু দেখে আসি। এবার দেখেন, যদি আমি আর্ন মানি লিখে সার্চ করি, বা আমি যদি শুধু মেক মানি লিখে সার্চ করি, তাহলে আমাকে তারা হিউজ কিওয়ার্ড দিচ্ছে, 21 কিওয়ার্ড দিয়েছে। তারা বলেছে বেস্ট টপ হ্যাশট্যাগস, সব থেকে ভালো হ্যাশট্যাগ গুলো তারা আমাকে প্রোভাইড করেছে। এখানে আমি র্যাপিড ট্যাগ থেকে কিছু কিওয়ার্ড পেয়েছি, এবার আমি বেস্ট হ্যাশট্যাগ থেকেও, আমি অল হ্যাশট্যাগ থেকেও কিছু কিওয়ার্ড পেয়েছি। এই কিওয়ার্ড গুলো আমি এবার একটা নোটপ্যাডে রেখে দিব। একটা নোটপ্যাড ওপেন করবেন। ভিডিও তৈরি করা যতটা সময় দেওয়া দরকার, ততটাই সময় দিতে হবে আপনাকে ভিডিও আপলোড করার সময়। কারণ একটা ভিডিও তৈরি করতে যত না কষ্ট হয়েছে, যদি ভিডিওটা আপনি ঠিকঠাক মতো এসইও করে, কিওয়ার্ড রিসার্চ করে, টাইটেল রিসার্চ করে যদি আপলোড না করেন, তাহলে আপনি আরো বেশি বিপদে পড়বেন। সুতরাং আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি এবার প্যাডে প্রথম আমার র্যাপিড ট্যাগের যে কিওয়ার্ডটা ছিল, আমি এখানে র্যাপিড ট্যাগের কিওয়ার্ডটা রেখে দিলাম। দেন আমি এবার এখানে রেখে দিব অল হ্যাশট্যাগের কিওয়ার্ডগুলো। অল হ্যাশট্যাগ থেকে পাওয়া কিওয়ার্ডগুলো কপি করে আমি পুনরায় নোটপ্যাডে রেখে দিলাম।
ওকে, এরা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, আর এরা হ্যাশট্যাগ দিয়ে দেয়নি। আমরা ইউটিউবে যখন এই কিওয়ার্ডগুলো ব্যবহার করব তখন হ্যাশট্যাগ ছাড়া ব্যবহার করতে হবে, কারণ ইউটিউবে হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড দেওয়া যায় না। আমি এটা আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি কাজ করে। তাহলে দুইটা সেক্টর আমি পেলাম। আমি আরেকটা প্রশ্নে যাব। উবার সাজেস্ট, উবার সাজেস্ট আসবো আমরা। এটা নীল প্যাটেলের একটা ওয়েবসাইট কিওয়ার্ড রিসার্চের জন্য। যদিও আমরা আজ থেকে 2 বছর আগে ব্যবহার করতাম কিওয়ার্ড এভরিহোয়ার, ঠিক আছে? তো কিওয়ার্ড এভরিহোয়ার যেটা আমরা ব্যবহার করেছি এটা এখন পেইড হয়ে গেছে, আমরা এখান থেকে কোনো সার্ভিস নিতে পারি না ফ্রিতে, এই জন্য আমরা এখন ব্যবহার করে থাকি উবার সাজেস্ট। তো আমি এখানে পুনরায় আমার টাইটেলটা দিয়ে সার্চ করব, সিম্পল, জাস্ট আপনি টাইটেলটা দেন। টাইটেলটা দেওয়ার পরে এখানে তার আমি কান্ট্রি ডিফাইন করে দিতে পারবো। এখানে ইউনাইটেড স্টেট আছে, আমি দেখি বাংলাদেশ এখানে আছে কিনা। ইয়েস, বাংলাদেশ আছে। এবার আপনি এখানে সার্চ করেন। আমি উবার সাজেস্টে আমি কান্ট্রি ডিফাইন করে দিয়েছিলাম যে আমি বাংলাদেশের মানুষের জন্য কিওয়ার্ড চাচ্ছি, যে তারা কি লিখে সার্চ করে, বাংলাদেশের মানুষ কি লিখে সার্চ করে যে হাউ টু মেক মানি বা হাউ টু আর্ন মানি রিলেটেড কোন একটা ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, কোন রিপোর্ট দেখাচ্ছে না, তাই না? আমরা আরেকবার একটা নতুন ট্যাব ওপেন করব, নিউ একটা ট্যাব ওপেন করে আমরা আরেকবার ট্রাই করে দেখবো এটা। এবার আমি এটা কম্পেয়ার করব ইউনাইটেড স্টেটের সাথে। ওকে, যদিও বিডিটা দেখাচ্ছে না, দেখি ইউনাইটেড স্টেটের কোনো রেজাল্ট আমাদেরকে দেখায় কিনা। যদি আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ থেকে তারা আমাকে কোনো কিওয়ার্ড না দেখালেও ইউনাইটেড স্টেট থেকে কিন্তু আমাকে তারা কিওয়ার্ড দেখাচ্ছে। একটু সময় দেন। এবার দেখেন তারা একটা গ্রাফ সহ আমাকে দিয়ে দিচ্ছে, সার্চ ভলিউম সহ। সব থেকে বেটার বা মজার একটা বিষয় যেটা ছিল, তারা আমাকে সার্চ ভলিউম দিয়ে দিয়েছে। কার সার্চ ভলিউম? এই যে হাউ টু আর্ন মানি অনলাইনে সার্চ ভলিউম। ইভেন তারা এখানে সিপিসিটাও বলে দিচ্ছে, এটা সিপিসি 1.93, $1.93 এর সিপিসি। ওকে, এই সিপিসি টা কি, যে হাউ টু মেক মানি অনলাইন লিখে গুগলে যারা এক ক্যাম্পেইন করে তারা এর পার ক্লিকে থ্রুতে তারা পে করতেছে গুগলকে $1.93 করে। এটা কিন্তু গুগলের অ্যাড থেকে এটা আসে। যাই হোক, তো এখানে আমরা সার্চ ভলিউম দেখতে পাচ্ছি এবং প্রতি মাসের সার্চ ভলিউম দেখতে পাবো। ইভেন এখানে আমাকে আরো দেখাচ্ছে যে মোবাইল থেকে কত পার্সেন্ট ইউজার সার্চ করে এবং কম্পিউটার থেকে কত পার্সেন্ট ইউজার সার্চ করে, এটাও আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এটাও পেয়ে গেলাম, এটাও আপনি দেখতে পাচ্ছেন যা দেখলেন। ওকে, এরপরে নিচে আসবো আমরা। এখানে আমাকে কিওয়ার্ড দিচ্ছে তারা, যে হাউ টু মেক মানি অনলাইন লিখে এই রিলেটেড টাইটেল লিখে সার্চ করে কি পরিমাণ কিওয়ার্ড আসে। দেখেন যে হাউ টু আর্ন মানি অনলাইন। এবার আমাদের যে কাজটা হবে, আমি এটা অল করে দিব। এখান থেকে আপনি ওই সমস্ত কিওয়ার্ড নেবেন যে সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি, যে সমস্ত কিওয়ার্ডের সিপিসি রেটটা বেশি। আমি এই কিওয়ার্ডটা নিলাম, এটা আপনি সিম্পল কপি করবেন, কপি করে নোটপ্যাডে পুনরায় ফেলে দেবেন। তা আজান হচ্ছে, তো তো আজানটা শেষ হওয়ার পরে আমি আবার স্পিকার অন করব, একটু সময় দেবেন। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, যে এখানে যে কিওয়ার্ড গুলো আমরা সিপিসি যেগুলোর হাই, সেই কিওয়ার্ড গুলো আমরা এখান থেকে নিব। আপনি এই কিওয়ার্ড গুলো কপি করে নেন, এটা আমরা কপি করে আমি পুনরায় নোটপ্যাডে ফেলে দিব। আর এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, যে কোন কিওয়ার্ডের সিপিসি কত, এটা নোটপ্যাডে না ফেলে সব থেকে বুদ্ধিমানের কাজ হয় যে এই কিওয়ার্ড রিসার্চ যখন করব আমরা, এটাকে আমরা ফেলবো নোটপ্যাডে না ফেলে আমরা কোন একটা টেক্সট আপনি এক্সেল শিটে রাখবেন, এবং সেখানে আপনি লিখে দেখতে পারেন। একপাশে একটা কলাম করলেন কিওয়ার্ড, তারপর লিখলেন যে সার্চ ভলিউম, তারপর লিখলেন সিপিসি। এই তিনটা আমাদের দেখতে হয়, ঠিক আছে? সার্চ ভলিউম আর সিপিসি, এগুলো যেগুলো হাই বেশি সেগুলো কিওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করবো। আমরা তো অজস্র কিওয়ার্ড ব্যবহার করতে পারি না, আমরা চাচ্ছি আমরা বেশ কয়েকটা সাইট থেকে, এই জন্য বলা যে কিওয়ার্ড রিসার্চ করো। এই জন্য এসইও এক্সপার্টদের ভ্যালু বেশি, কারণ কি, তারা অনেকগুলো কিওয়ার্ডকে এক জায়গায় করে, তারা কিওয়ার্ডগুলোকে আগে দেখে, কোন কিওয়ার্ডের সাথে কম্পেয়ার করে দেখে কোনগুলো সার্চ ভলিউম বেশি, কোনগুলো সার্চ হচ্ছে কোন কান্ট্রি থেকে কত পার্সেন্ট, এগুলো সব কিছু তারা দেখে চেক করে দেন ফাইনালি তারা এটাকে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কোনো একটা পোস্ট করে বা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বা ইউটিউবে ভিডিও আপলোড করে। ওকে,
তাহলে আপনি এগুলো অবশ্যই দেখে নেবেন। তো এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি হাউ টুটা কেটে দিতে পারেন। হাউ টু কেটে দিয়ে যদি আপনি মেক মানি অনলাইন লেখেন, শুধু 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 মেক মানি, শুধু মেক মানি অনলাইনটা যদি লেখেন, তাহলে আপনি দেখেন যে হাউ টু আর কিন্তু আমাদের সামনে নেই, কি আছে শুধু এবার আর্ন মানি অনলাইন। এবার আপনি আর্ন মানি অনলাইন রিলেটেড আপনি এখান থেকে যেগুলো সিপিসি বেশি, যেগুলো সার্চ ভলিউম বেশি, সেগুলো কিন্তু আপনি নিতে পারেন। আমি বলতে চাচ্ছি যে আপনি শুধুমাত্র হাউ টু দিয়ে সব নিতে হবে এরকম না, সবাই হাউ টু লিখে সার্চ করবে ইম্পসিবল। সবাই হাউ টু মেক মানি কিন্তু লিখবে না, কেউ লিখবে যে শুধু আর্ন মানি অনলাইন, শুধু লিখবে মেক মানি অনলাইন, বা এভাবে লিখবে যে পার্ট টাইম জব, তারপর আপনি লিখবে অনলাইন জব, ফ্রিল্যান্সিং জব, এই 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 রিলেটেড এই কন্টেন্ট গুলো আপনি নিজে আগে নিজে একটা কোনো একটা খাতে লিখে রাখবেন। সেই কিওয়ার্ড গুলো লিখে আপনি সার্চ করে দেখবেন ওই রিলেটেড কতগুলো কিওয়ার্ড দিচ্ছে আপনাকে। আপনাকে আগে টাইটেল নিতে হবে, টাইটেলের উপর বেস করে কতগুলো কিওয়ার্ড আসে তাদের সার্চ ভলিউম কত বেশি সেগুলো নেবেন। যেমন দেখেন আমরা এরপরে সার্চ ভলিউম দেখতে পাচ্ছি, এরপরে সার্চ ভলিউম দেখতে গেলে আমাদেরকে সাইন আপ করতে হবে, ঠিক আছে? সাইন আপ করার সময় দেখাবে না, আরো বেশি দেখতে গেলে পেইড এ যেতে হবে, কারণ আমরা ফ্রি খাচ্ছি এখন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো তিনটা বিষয় আমরা দেখলাম, যে আমরা র্যাপিড ট্যাগে দেখেছি, আমরা অল হ্যাশ ট্যাগে দেখেছি, দেন আমরা উবার সাজেস্টে দেখেছি। এরপরে এবার সরাসরি আমরা গুগলকে আক্স করব, গুগল আমাদেরকে কি দেয় এবার একটু দেখে আসি। আমরা গুগলে যাব, এই চারটা তিনটা জায়গায়, চারটা জায়গায় আপনি মাস্ট কিওয়ার্ড রিসার্চ করার সময় দেখবেন। এবার আমি সরাসরি গুগলকে আক্স করলাম হাউ টু আর্ন মানি অনলাইন, ইন্টারপ্রেস করে, ইন্টারপ্রেস করার পরে আপনি নিচে চলে আসবেন, একদম নিচে। এবার দেখেন আমাকে তারা রিলেটেড কিওয়ার্ড বলতেছে, এইগুলোকে বলা হচ্ছে যে সার্চ রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে? এই যে রিলেটেড সার্চ, রিলেটেড সার্চে তারা বলতেছে যে হাউ টু মেক মানি অনলাইন ফ্রম বিগিনার, যেটা আমাদের মাথায় কিন্তু আসেই নাই, আমাদের মাথায় আসার দরকারও নেই। এটা কে বলবে আমাদেরকে? আমার গুগল বলবে, আমি গুগলকে আস্ক করলাম হাউ টু মেক মানি অনলাইন ফ্রম ফ্রি, হাউ টু মেক মানি, সরি, রিয়েল ওয়ে টু মেক মানি ফ্রম হোম। এই যে এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছে, এই কিওয়ার্ডগুলো মাস্ট আমরা ব্যবহার করবো, এই কিওয়ার্ডগুলো অবশ্যই অবশ্যই আপনি ব্যবহার করবেন, এগুলো কিন্তু সার্চ ভলিউম আরো বেশি হাই, যেটা গুগল সরাসরি আমাকে সাজেস্ট করবে। ওকে, এটা একটা ওয়ে গেল কিওয়ার্ড নেওয়ার। আরেকটা ওয়ে আছে সর্বশেষ, যেটা সরাসরি এবার আমরা ইউটিউব কাজ করব, সরাসরি যাব কোথায়, এবার আমরা ইউটিউবের কাছে, ইউটিউবে যে ইউটিউবের সার্চ বারে এবার আমরা লিখব যে হাউ টু মেক মানি। এবার দেখেন আমি হাউ টু মেক মানি অনলাইন লিখে একটা স্পেস দেওয়া মাত্র আমার কাছে তারা অজস্র কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, অজস্র টাইটেল দিয়ে দিচ্ছে, কি লিখতে হবে আমাদেরকে। এগুলো হচ্ছে আমার ট্রাফিকরা সাধারণত যেগুলো লিখে গুগলে ইউটিউবে বেশি সার্চ করে সেগুলো এখানে দেখাচ্ছে, হাউ টু মেক মানি অনলাইনের উপরে, আর্ন মানি অনলাইনের উপরে। ওকে, যদি আপনি হাউ টুটা কেটে দেন, এবার যদি আমি আর্ন মানি অনলাইন লিখি, এটাও দেখাচ্ছে আমাকে, দেখেন যে এই যে আর্ন মানি অনলাইন বাংলা, বাংলাদেশ, বিজি 2020, ওকে, বিকাশ পেমেন্ট অ্যাপ, ওকে, গেম ইউএস 2020, যে এখানে দেখেন এই যে পাচ্ছি আমরা আর্ন মানি অনলাইন বাংলা টিউটোরিয়াল। এই বাংলা টিউটোরিয়াল কিওয়ার্ডের ভ্যালু কিন্তু অনেক বেশি, আপনার যারা টিউটোরিয়াল নিয়ে কাজ করতেছেন বা কাজ করতেছেন তারা মাস্ট এই কথাটা ব্যবহার করবেন যে যে হাউ টু আর্ন মানি অনলাইন বাংলা টিউটোরিয়াল, এটা এটার ভ্যালু খুবই বেশি, কারণ প্রচুর বাংলা টিউটোরিয়াল কথাটা লিখে প্রচুর সার্চ করা হয় ইউটিউবে, এটা সার্চ বলে অনেক হাই। ওকে, তো এটা আমরা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা ওয়ে আছে কিওয়ার্ড রিসার্চের জন্য, আমরা এবার সরাসরি হাউ টু আর্ন মানি, হাউ টু আর্ন মানি অনলাইন লিখে আমি এবার ইন্টারপ্রেস করলাম, বাংলা টিউটোরিয়ালটা লিখে আমি ইন্টারপ্রেস করব বাংলা টিউটোরিয়াল লিখে। ইন্টারপ্রেস করার পরে আপনি এবার খেয়াল করে দেখেন যে আমাকে কিছু ভিডিও সাজেস্ট করা হচ্ছে। এখানে একটা ভিডিও আছে যেটা আর্ন মানি রিলেটেড, এটাও আর্ন মানি রিলেটেড, বা এইগুলো দেখেন আর্ন মানি রিলেটেড। ওকে, তো এখানে যেটা এই যে ফেসবুক থেকে কিভাবে আপনি ইনকাম করবেন, 2 বছর আগের ভিডিও, 65K এটা ভিউ হয়েছে। তো এখানে দেখেন আমরা অনেক পুরাতন ভিডিওগুলো পাচ্ছি আমরা এখান থেকে, তো আমি চাচ্ছি না ভিডিওটা, পুরাতন ভিডিও চাচ্ছি না, আমি নতুন ভিডিও দেখতে চাই। ফিল্টার করেন, এখানে আমি দিস মান্থ করে দিই, তাই না?
লাস্ট মাসে কতজন ভিডিও আপলোড করেছে, যেমন এই ভিডিওটা লাস্ট মাসে আপলোড করা হয়েছে, অর্থাৎ 3 সপ্তাহ আগে আপলোড করা হয়েছে, এই ভিডিওটা 1 দিন আগে আপলোড করা হয়েছে, এই ভিডিওটা 2 দিন আগে আপলোড করা হয়েছে। ওয়াইফাই থেকে ইনকাম, ওয়াইফাই থেকে ইনকাম করবেন কি করে, এটার উপর একটা ভিডিও তৈরি করেছি ইনি। এখানে একটা ভিডিও তৈরি, এই ভিডিওটা আমরা ওপেন করব। ওকে, একটু মনোযোগ দেবো, এখানে বোঝার কিছু আছে। আমি যখন এই ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার পরে আপনি খেয়াল করে দেখেন আমাদেরকে এই ভিডিওতে ব্যবহৃত কিওয়ার্ড গুলো দেখাচ্ছে। এখানে আমরা এই ভিডিও গুলোতে, আমরা এই ভিডিও যে ভিডিওটা ওপেন করেছিলাম, যে ভিডিওটা ওপেন করলাম, এই ভিডিওতে আমার যে এক্সটেনশনটা আমরা ব্যবহার করেছিলাম, যে ভিড আইকিউ যে এক্সটেনশনটা আমাদের কাছে ছিল, সেই ভিড আইকিউ এক্সটেনশনের থ্রোতে আমরা এখানে যাবতীয় কিছু দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যেটা আমার লক্ষণীয় যেটা বিষয়টা, যে দেখার যে বিষয়টা, এটা হচ্ছে যে আমরা এখান থেকে কিওয়ার্ড পাবো। ইনি কিছু কিওয়ার্ড ব্যবহার করেছেন তার ভিডিওতে, কিন্তু মজার একটা বিষয় হচ্ছে যে এখানে তার ভিডিওতে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে সেখান থেকে মাত্র 4টা কিওয়ার্ড ইউটিউব কাউন্ট করে। হাউ টু আর্ন মানি, এটা 7 নাম্বার কিওয়ার্ড হিসেবে কাউন্ট হয়েছে, এটা 21। এই যে ওয়াইফাই থেকে ইনকাম, এটা এটা 1। ওয়াইফাই থেকে ইনকাম যদি কেউ লিখে সার্চ করে, 100% এই ভিডিওটা সবার প্রথমে আসবে। হাউ টু আর্ন মানি অনলাইন ইন, এই এইটা দেখেন, এখানে আমরা কয়টা কিওয়ার্ড পেলাম, 4টা কিওয়ার্ড। এই 4টা কিওয়ার্ড মাস্ট আপনি ব্যবহার করবেন, কারণ এগুলো কিন্তু র্যাঙ্কিং এর টপে আছে। ওকে, আমি এখান থেকে আবার একটু ব্যাক করব, বা আমি আর একটা ইউটিউব চ্যানেল ওপেন করে আমি আরো 2টা ভিডিও দেখব। স্যার, যে পাশে যে নাম্বারটা দেওয়া ছিল স্যার, যেমন ওয়াইফাই এর ওইটাই লেখা ছিল 1, তার মানে ওটা 1 নাম্বারেই শো করবে, তাই তো স্যার? এখানে কিওয়ার্ড, এটা কিওয়ার্ড, এই এই হ্যাশ 1 কিন্তু ইনি দিয়ে দেয়নি, এই হ্যাশ 1টা ইউটিউব নিজে সাজেস্ট করেছে। এই কিওয়ার্ডটাকে নাম্বার 1 হ্যাশ, এই হ্যাশ 1 মানে নাম্বার 1 কিওয়ার্ড হিসেবে আছে, এটা সার্চ ভলিউমে টপে আসবে, এটা এই কিওয়ার্ড লিখে সার্চ করলে। ওকে ওকে, এটা 26 নাম্বার র‍্যাঙ্কিং এ আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আবার হাউ টু, ওকে, এবার দেখেন যে এখানে আমাদের 1 বছর, এই যে এখানে দেখেন 5 দিন আগের একটা ভিডিও, এটা আমরা 5 দিন আগে ভিডিওটা আপলোড করে, 6 দিন আগে ভিডিওটা আপলোড করা, মেবি মোটামুটি এনার র্যাঙ্কিং ভালো আছে বর্তমানে, এই চ্যানেলটার র্যাঙ্কিং খুবই ভালো এই চ্যানেলটা। ওকে, যাই হোক, তো আমরা এবার এই ভিডিওটা যদি দেখে আসি, তো এই ভিডিওতে আমরা যদি একটু দেখি, মেবি কোনো হ্যাশ এখন পর্যন্ত কোনো ট্যাগ ভলিউমটা আমাদেরকে দেখাচ্ছে না, কিওয়ার্ড, ওকে না দেখাচ্ছে। এখানে দেখেন, এখান থেকে আমরা 4টা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে, এখান থেকে আমরা পাচ্ছি 5টা কিওয়ার্ড। আপনি এই 5টা কিওয়ার্ড এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি আপনাকে মূলত যেটা বোঝাতে চাচ্ছি যে আপনি এখান থেকে যে কোন কিওয়ার্ডটা নেবেন, আমি গণহারে কিওয়ার্ড নিব না, আমি একটা কিওয়ার্ড ব্যবহার করব, সেটাই যেন আমার টপ র্যাঙ্কিং এ থাকে, টপে থাকে, নাম্বার 1 এ থাকে। এরকম অবস্থায় যদি আপনি এই চ্যানেলগুলো থেকে কিওয়ার্ড গুলো নেন, আপনি উবার সাজেস্ট থেকে কিওয়ার্ড নিলেন, আপনি অল হ্যাশট্যাগ থেকে কিওয়ার্ড নিলেন, আপনি র্যাপিড ট্যাক্স থেকে কিওয়ার্ড নিলেন, সমস্ত কিওয়ার্ডকে আপনি এবার নোটপ্যাডে ফেলে দেন, সমস্ত কিওয়ার্ডকে আপনি এবার আপনার এক্সেল শিটে ফেলে দেন, এবার প্রতিটা কিওয়ার্ডকে আপনি কম্পেয়ার করেন, এরপরে আপনার এখান থেকে টপ টপ কিওয়ার্ড গুলো এবার আপনি নেবেন, নিয়ে আপনি আপনার ভিডিওতে দেবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এবার আমি এখান থেকে কিওয়ার্ড গুলো নিব, এখান থেকে আমি কিওয়ার্ড গুলো নিয়ে, আমি এগুলো রিসার্চ করে দেখাবো না, আপনি বুঝতেই পারতেছেন, এটাগুলোতে কম্পেয়ার তো আপনি করতেই পারবেন, আল্লাহর রহমতে সমস্যা হওয়ার কথা না। তো আমি এবার এই কিওয়ার্ড গুলো নিলাম কপি করে, আমি কিন্তু এখন পর্যন্ত ভিডিওটা ইউটিউবে আপলোড করার পরে এসিও তে যাই নাই, এখন পর্যন্ত ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করার আগে এসিও করতেছি। আমি আবার পুনরায় আমার ভিডিওটা ওপেন করব, সরি, এই যে দেখেন আমরা তখন টাইটেল দিয়েছি, সাবটাইটেল দিয়েছি, রেটিং দিয়েছি, কিওয়ার্ডটা দেইনি, এই যে ট্যাগটা এখানে বসাবো ভিডিও আপলোড করার আগে, এখানে ট্যাগ দেওয়ার নিয়ম আছে, এখানে একটা করে ট্যাগ দেওয়ার পরে একটা করে কমা দিয়ে যেতে হয়, একটা করে ট্যাগ দিবেন, একটা করে কমা, মানে ট্যাগ দিবেন কমা দিবেন। ওকে, তো আমি এখান থেকে কিছু ট্যাগ যেগুলো আছে এখানে হ্যাশ দেওয়া, আমি হ্যাশগুলো উঠিয়ে দিব। তো এখানে দেখেন, যদি আমি কিওয়ার্ড রিসার্চ করে না নেই তাহলে কি হবে, যে একই ট্যাগ বারবার যেতে পারে, সুতরাং আমি আর এটা চেক করব না, চেক করে দেখব না, আমি কিছু ট্যাগ ব্যবহার করব এখান থেকে, আপনি দয়া করে একটু চেক করে নেবেন। আমি এখান থেকে নিয়ে নিলাম এটা, আচ্ছা সরি, এখানে কমা দিয়ে যেতে হবে,
এটা যখন আমি ভিডিও আপলোড করার আগে যে কিওয়ার্ডটা দিব সেটাতে আমি এটা ব্যবহার করব, কমা ব্যবহার করবেন আপনি। আমি আবার পুনরায় এখানে যাব, ওকে স্পেস দিয়ে আমি কিওয়ার্ড দিলাম। এখানে আমি আরো কিওয়ার্ড দিতে পারি, ঠিক আছে, যেমন এখানে এই কিওয়ার্ড দুটো আমি দেবো এখান থেকে, এটাই শেষ কিওয়ার্ড, এরপরে আমি আর কিওয়ার্ড নিব না। আপনি তো বুঝতেই পারছেন সমস্যা হবে না আল্লাহর রহমতে। আচ্ছা কিওয়ার্ড গুলো দিলাম, ওকে, তো কিওয়ার্ডটা হয়ে গেছে, এখানে কিওয়ার্ড দিয়ে দিয়েছি আমি, কিওয়ার্ড আছে। কমেন্টসে কিছু দিতেও পারেন নাও পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এরপরে আমি এটা অ্যাপ্লাই করে দেবো, অ্যাপ্লাই, ওকে। স্যার ওকে কোন লিমিটেশন আছে স্যার যে না, ওখানে কিওয়ার্ডের কোনো লিমিট নেই, আপনি ওখানে যত ইচ্ছা দিতে পারেন, ওকে স্যার? ওখানে লিমিট নেই। আমি অ্যাপ্লাই ওকে করে দিলাম, তার মানে আমার ভিডিওকে আমি অলরেডি একবার এসইও করে ফেললাম ভিডিওটা আপলোড করার আগে ইউটিউবে, ওকে। তার মানে আপনি মোটামুটি বুঝতে পেরেছেন যে আমাকে আগেই ভিডিও আপলোড করার আগেই আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, টাইটেল রিসার্চ করতে হবে, এরপরে আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করব। আমার যে ভিডিওটা, এই ভিডিওটা আমি কি করবো, ইউটিউবে আপলোড করবো। ইউটিউবে আপলোড করার জন্য আমরা জানি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, আমাদের একটা চ্যানেল তৈরি করাই আছে। জাস্ট আমি কোথায় যাব, ক্রিয়েটে যাব, আপলোড ভিডিওতে ক্লিক করব, এরপরে এখান থেকে আমাদের ভিডিওটা আপলোড করতে হবে। এই যে আপলোড ভিডিওস, এখানে এসে আমি আমার ভিডিওটা নিয়ে নিলাম, আমার যে ভিডিওটা ছিল ভিডিওটা নিলাম, নিয়ে আমি এবার আমার ইউটিউব চ্যানেলে যে আপলোড করব। ওকে, ভিডিওটা আপলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে, দেখেন 6-7 করে আপলোড হচ্ছে। তো ভিডিওটা আপলোড করার পাশাপাশি আমাদের এখানে কিছু কাজ আছে। এবার আমাদের আমাদের ভিডিওটাকে আমি এবার এসইও করব আবার পুনরায়, যেটা ইউটিউবে আপলোড করার পরে, আমি তো আগে আপলোড করেছিলাম, এবার পরে আপলোড করব। তো এখন আমাদের যেটা করতে হবে, শুরুতে একটা টাইটেল দিতে হবে, তো এগুলো তো আমাদের আছেই, তাই না? টাইটেল তো আমরা আগেই তো ডিফাইন করেই ফেলেছি, টাইটেল দিব, এটা আমরা টাইটেল দিলাম। তো টাইটেল কত ক্যারেক্টার দেওয়া যাবে, 100 ক্যারেক্টারের মধ্যে? আমি এবার এটা সুন্দর করে এগুলো রেডি করে ফেলবেন, হাউ টু আর্ন মানি অনলাইন, ওকে। তো আমি এখানে দিতে পারি যে বাংলা টিউটোরিয়ালটা অ্যাড করতে পারি, বাংলা টিউটোরিয়াল, ওকে। এর পাশাপাশি আমি আরেকটা কথাও লিখতে পারি যে, ওকে আর দিব না, আপনি টাইটেল, আমরা কিন্তু আরো 60 ক্যারেক্টার ব্যবহার করতে পারি, 60 ক্যারেক্টার এখনো ব্যবহার করা যাচ্ছে, ওকে, চাইলে আপনি করতে পারেন, যদি না করেন না করবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি এখানে ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশন যেটা আপনি ব্যবহার করবেন, সাধারণত ইউটিউবে ডেসক্রিপশনটা কিসের উপরে হয়, যে আমি যে ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওর উপরে ডেসক্রিপশন দিবেন। যেমন আপনি একটা ভিডিও আপলোড করেছেন রান্নার উপরে, এখন আপনি একটা মাংস রান্না করেছেন, মাংস রান্না করার জন্য কিছু উপকরণ দরকার হয়, আপনি ডেসক্রিপশনের মধ্যে ওই উপকরণের তালিকাটা দিয়ে দিলেন, ইউজার ফ্রেন্ডলি, মানে ইউজার ইউজাররা যাতে কখনো যদি ডেসক্রিপশনে এসে তারা তারা দেখতে পাবে যে মাংস রান্না করার জন্য কি কি উপকরণ দরকার হয়, এই বিষয়গুলো আপনি আলোচনা করতে পারেন। অথবা এখানে আরেকটা কাজ করতে পারেন ডেসক্রিপশনের মধ্যে আপনি, যে আপনি এখানে অ্যানাদার ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন, মোর ভিডিওস, অ্যানাদার যে ভিডিওগুলো সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। অথবা এখানে আপনি নিজের মতো করে সুন্দর একটা আর্টিকেল লিখতে পারেন অনলাইনে আর্নিং এর উপরে, টিপস অ্যান্ড ট্রিক্স হতে পারে এটা, আপনার এটা আপনি দিয়ে দিবেন। এখানে আরেকটা কাজ করা যায়, যেটা আপনি করবেন এখান থেকে, যেটা করা দরকার সেটা আমি নিচে এলাম একটু, ওকে। আচ্ছা এখানে আমি হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে এখানে দিলাম যে মেক মানি অনলাইন, মেক, এখানে আমি হ্যাশট্যাগ দিচ্ছি যে ট্যাগটা যখন আমি ব্যবহার করব এই ট্যাগটার মাঝখানে কোনো স্পেস দিব না, আমি হয় স্পেস উঠায় এক লাইনের মধ্যে লিখবো, নতুবা আন্ডারস্কোর ব্যবহার করব, মেক মানি, মেক মানি অনলাইন, ইন্টারপ্রেস করবেন। আমি আবার হ্যাশট্যাগ দিব, এখানে আপনি কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, তারপর আপনি দিতে পারেন আর্ন মানি অনলাইন, তারপর আপনি দিতে পারেন যে অনলাইন ইনকাম, ওই কিওয়ার্ড গুলোকে আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। বা আমরা এখানে এটাও দিতে পারি যে পার্ট টাইম জব,
এরপরে আমরা দিতে পারি যে অনলাইন জব, অনলাইন জব আপনি আবারও দিতে পারেন ফ্রিল্যান্সিং জব বা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। ওকে, তো আপনি এভাবেও কিন্তু কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর এই কিওয়ার্ডের উপরে আপনি এই ডেসক্রিপশন যেটা দেবেন এটা কিন্তু আপনার মতো করে দেবেন। সো আমি আর ডেসক্রিপশন দিয়ে দিলাম না এখানে, আপনি আপনার মতো করে সুন্দর করে ডেসক্রিপশনটা দিবেন আপনার। ডেসক্রিপশনে একটা প্রশ্ন ছিল, জি বলেন। এখানে কি আমরা লিংক দিতে পারবো না, যেমন আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক, এই লিঙ্কগুলো কি আমরা এখানে দিতে পারবো? হ্যাঁ, আপনি এখানে লিংক দিতে পারেন, যদি আপনি মনে করেন যে আপনি এখান থেকে আপনার ক্লায়েন্টকে ফেসবুকে নিয়ে যেতে চাচ্ছেন বা আপনার পেজে নিয়ে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে আপনি লিংকটা দিয়ে দিতে পারেন। তবে আপনি এখানে অ্যাফিলিয়েটের লিংকটা দিতে পারবেন না, অ্যাফিলিয়েটের লিংক, অ্যাফিলিয়েটের লিংকটা দিতে গেলে একটু সমস্যা করবে। তো অ্যাফিলিয়েটের উপরে আমি আপনাদের ক্লাস রাখবো। আমি এর আগেও বলেছিলাম যে ইউটিউবের উপরে আপনাদের 5 থেকে 6টা ক্লাস থাকবে, ঠিক আছে। তো অ্যাফিলিয়েটের দিয়ে কিভাবে ইউটিউব মার্কেটিং করা হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যেটা দেখতেছি যে গুগল অ্যাডসেন্সের জন্য কাজ করতেছি। গুগল অ্যাডসেন্সের আওতায় যখন যাবেন তখন ডেসক্রিপশনের মধ্যে অ্যাফিলিয়েট লিংকটা দেওয়া যাবে না। আর যখন আপনি অ্যাফিলিয়েট শুধু করবেন, গুগল অ্যাডসেন্সে যাবেন না, তখন আপনি ডেসক্রিপশনের মধ্যে লিংক দিলেও সমস্যা নেই। এই বিষয়গুলো নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করবো অ্যাফিলিয়েট মার্কেটিং করার সময়। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা থাম্বনেল দিতে হবে। তো একটা থাম্বনেল তৈরি করতে হবে। আমি জানি যে ভিডিওর উপরে একটা কিছু থাকে, এটাকে থাম্বনেল বলা হয়। তো আপনি একটা থাম্বনেল তৈরি করবেন। তো থাম্বনেল দিয়ে আপনি ফটোশপ দিয়ে ব্যবহার করতে পারেন বা ক্যানভা দিয়ে ব্যবহার করতে পারেন। ওকে, তো থাম্বনেল তৈরি করার জন্য আমরা তো জানি যে থাম্বনেল কিভাবে তৈরি করা হয়, অলরেডি আপনাকে আপনাদেরকে শেখানো হয়েছিল। তো আমি আর থাম্বনেল তৈরি করব না আজকে, জাস্ট আমি একটা থাম্বনেল গুগল থেকে ডাউনলোড করে নেবো। যদিও আপনি ডাউনলোড করবেন না, আপনি গুগল থেকে কোনো থাম্বনেল ডাউনলোড করবেন না, আপনি সরাসরি কি করবেন, এই যে দেখে এইরকম হবে থাম্বনেলের আমার ইন্টারফেস, থাম্বনেল ইন্টারফেস হবে এই টাইপের, ঠিক আছে। তো এখান থেকে আমি কোন একটা থাম্বনেল নিব। তো আপনি কিন্তু এই থাম্বনেল গুলো নেবেন না, আপনি নিজে তৈরি করবেন। আমি বলে দিচ্ছি, ক্যানভা আমরা জানি, ক্যানভা অলরেডি দেখাইছি আমি, ক্যানভা দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। আমি চাচ্ছি যে এটা ব্যবহার করতে, অথবা এখান থেকে আমি কিছু একটা নিয়ে নিব, কোন একটা থাম্বনেল নেই। এটা কিন্তু এরা কিন্তু অলরেডি কোন একজন ইউটিউবার, ওকে, যে আমি কিন্তু থাম্বনেলটা মূলত কপি করতেছি। আর আমি যদি এই থাম্বনেল গুলো নিয়ে আমি যদি আমার ভিডিওটা দেই, তাহলে আমার ভিডিওতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়বে। আপনি মাথায় রাখবেন, আপনার ভিডিওতে কিন্তু থাম্বনেল, অন্য কারো থাম্বনেল ব্যবহার করলে আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের আওতায় পড়বেন। সুতরাং থাম্বনেলটা নিজে তৈরি করতে হবে। আমি এটা সেভ করে নিলাম, আমি এই থাম্বনেলটা ব্যবহার করতে চাচ্ছি, যেহেতু আমি ট্রায়াল দেখাচ্ছি, ডেমো দেখাচ্ছি আপনাদেরকে। সো আপনি কিন্তু এই কাজটা করবেন না, আমার মতো করে এইভাবে ডাউনলোড করবেন না, আপনি নিজে তৈরি করবেন, সবকিছু আপনার তৈরি করা হবে। তাহলে আমি কি করলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, এবার থাম্বনেল দিব। আপলোড থাম্বনেল আপনি ক্লিক করবেন, দেন থাম্বনেলটা আপনি নিয়ে নেবেন। ওকে, দেখেন থাম্বনেলটা আমার ভিডিওর উপরে থাকবে। এরপরে আমরা চাইলে আমাদের ভিডিওটা প্লেলিস্ট করে রাখতে পারি। আমি গতদিন প্লেলিস্ট নিয়ে অলরেডি আলোচনা করে এসেছি যে আমরা যে ভিডিও গুলো রাখবো আমার চ্যানেলে, এই ভিডিও গুলো এক একটা প্লেলিস্টের কোন একটা ক্যাটাগরিতে থাকবে, কোন একটা প্লেলিস্টের আওতায় থাকবে। তো মাস্ট আমাকে প্লেলিস্ট করে, প্লেলিস্ট আকারে কি করতে হবে, ভিডিও গুলো রাখতে হবে, রাখবো আমরা। তো এটা যে প্লেলিস্ট আকারে রাখতে চান সেই প্লেলিস্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি আর প্লেলিস্ট করবো না এখানে। এরপরে তারা বলতেছে আমাদের এই ভিডিওটা, যে ভিডিওটা আমরা আপলোড করতেছি এই ভিডিওটা কিডসের জন্য কিনা, যেহেতু আমাদের কিডসের জন্য না, এটা অবশ্যই নো করে দেবেন। এরপর আপনি মোর অপশনে আসবেন। মোর অপশনে আসার পরে এই যে এখানে বলছে ট্যাগ, এখানে আবার পুনরায় আমাকে ট্যাগ দিতে বলতেছে। এই ট্যাগগুলো কোন ট্যাগগুলো দিব আমি? আমি অলরেডি ভিডিও আপলোড করার সময় যে ট্যাগগুলো ব্যবহার করেছি, ভিডিও আপলোড করার আগে সেই ট্যাগগুলোই ব্যবহার করো। যেমন র্যাপিড ট্যাগে যেগুলো আছে, এটা আপনি কপি করে নিয়ে পুনরায় আপনি এখানে দিয়ে দিতে পারেন, নিয়ে নিয়েছি কিন্তু। ওকে, কিন্তু এখানে ট্যাগ গুলো বেশি হয়ে গেছে। তারা কি বলছে আমাকে, যে 500 ক্যারেক্টারের উপরে দেওয়া যাবে না। আমি 540টা দিয়ে ফেলেছি, তাহলে আমাকে কিছু কিওয়ার্ড কমে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড আমি কমাই দিলাম, পাকিস্তানটা দরকার নেই, ঠিক আছে, কিছু কিওয়ার্ড কমালাম। তো আমি ওখান থেকে একবারে কপি করে দিলাম। আপনি তো আগেই সেট করে রাখবেন কোন কোন কিওয়ার্ডটা দেবেন। যেমন আমরা এখান থেকে সাপোজ আর্ন মানি বা আর্ন মানি অনলাইন, এই কিওয়ার্ডটা যদি আমরা দিই, আমরা দিতে পারি এখান থেকে। ওকে, আরেকটা মজার একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আপনি যখন কোনো একটা কিওয়ার্ড লিখবেন, তখন আপনাকে অটো অটো সাজেস্ট করবে আপনাকে এই ভিডা কিউ। এই ফিচারটা আমরা দেখতে পাচ্ছি শুধু কিন্তু ভিডা কিউ এক্সটেনশনের জন্য। আমরা এখান থেকে চাইলে নিজেদের মতো করে কিওয়ার্ড দিতে পারি। যেমন
যদি আপনি লেখেন যে হাউ টু মেক মানি অনলাইন বাংলা টিউটোরিয়াল, আমরা এটাও দিতে পারি, যদিও তারা বলতেছে বেশি হয়ে গেছে, আমি এটা কেটে দিলাম, এবার কিন্তু নিয়ে নিয়েছে। ওকে, তো আপনি এটাও দিতে পারেন। তো হাউ টু মেক মানে অনলাইন, এই রিলেটেড অনেকগুলোই হয়ে গেছে অলরেডি কিওয়ার্ড, তো আমরা এই জন্য এই কিওয়ার্ডটা আমরা দিব না এখানে। আচ্ছা, এটা যদি আমরা দিই যে, না এটা দিব আমরা, দিই এটা হাউ টু মেক মানি অনলাইন বাংলা টিউটোরিয়াল, আমরা এই কিওয়ার্ডটা দিলাম, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন, লক্ষ্য করেন, এখানে আমাদের এসইও স্কোর দেখাচ্ছে, আমাদের এসইও ছিল 50, 50-র মধ্যে আমরা 30 পর্যন্ত আমাদের কিওয়ার্ডটা উঠেছে এখানে। ওকে, তো আপনি চাইলে আরো কিওয়ার্ড গুলো, যখন আমাদের কিওয়ার্ড গুলো যখন স্টাডি করে রিসার্চ করে দেবেন, তখন দেখবেন আপনি 30 না 40, 45, 48 পর্যন্ত এখানে এসইও কিওয়ার্ড গুলো, এসইও র্যাঙ্কিং আসা যায়। ওকে, তারপরে আমরা এখান থেকে বলা হয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা তো অবশ্যই আপনি ইংলিশ করে দেবেন। ইংলিশ এখান থেকে এসে আমরা রেকর্ডিং ডেট এটা টুডে করে দেব, আর ভিডিও লোকেশন কি হবে, বাংলাদেশ, বাংলাদেশ। আর ইউটিউব লাইসেন্স এটি স্ট্যান্ডার্ড থাকবে, কমিউনিটি ক্রিয়েটিভ কমন আমরা করব না, স্ট্যান্ডার্ড থাকবে এটা, এখানে আর কিছু করার নেই, কিছু করতে হবে না আপনাকে, জাস্ট এটা এরকমই থাকবে। এবার আমরা নেক্সট করে যাব। ওকে, এভরিথিং ওকে, ওকে, এবার এবার আমরা নেক্সটে যাব। ওকে, এরপরে দেখেন আমাদেরকে তারা বলতেছে যে এন্ড স্ক্রিন অ্যাড করতে, আর বলছে তারা কার্ড অ্যাড করতে, অ্যাড অ্যান এন্ড স্ক্রিন অ্যাড কার্ড। তো এন্ড স্ক্রিন তখন অ্যাড করা যায় যখন আমাদের একাধিক ভিডিও থাকে, যখন আমাদের চ্যানেলে একাধিক ভিডিও দেয়, যেহেতু আমার ফার্স্ট ভিডিও সেহেতু আমি এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবো না, যখন আপনি দুই তিনটা ভিডিও আপলোড করবেন তারপর এন্ড স্ক্রিন এবং কার্ডস অ্যাড করতে পারবেন। এখান থেকে নেক্সট করে যাব আমি, এখান থেকে আমি ভিডিওটা কখন পাবলিশ করতে চাই এটা আমি বলে দিতে পারবো, যে আমি প্রাইভেট করে রাখবো কিনা, আনলিস্টেড করে রাখবো কিনা, পাবলিক করে রাখবো কিনা, বা আমি শিডিউল করে দিব কিনা, এভরিথিং আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি সরাসরি পাবলিশ করতে চাই, তাহলে আমি সেভ অর পাবলিশড এবং পাবলিক করে আমি কি করবো, এটা জাস্ট পাবলিকে ক্লিক করবো। পাবলিকে ক্লিক করলে আমার যে ভিডিওটা আমি আপলোড করলাম সেই ভিডিওটা ফাইনালি আপলোড হয়ে গেছে, আমার ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছে তারা, এটা হচ্ছে আমার ভিডিওর লিঙ্কটা, এই লিঙ্কে গেলে আমি ভিডিওটা পাবো, আর চাইলে ভিডিওটা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করতে পারবো। এটা আমি ক্লোজ করলাম, এবার আমি এটাকে রিলোড করলে দেখেন আমি যে ভিডিওটা এতক্ষণ যেটা তৈরি করলাম, যে ভিডিওটা এসইও করলাম, এটা হচ্ছে আমার সেই ভিডিওটা। ওকে, এবার আমি যদি ভিডিওটা ওপেন করি, তাহলে আমি আমার ভিডিওটা এখান থেকে পাবো, আমি আমার ভিডিওতে যা কিছু করেছিলাম এবার আমি আমার ভিডিও সবকিছু এখান থেকে দেখতে পাবো। এটা হচ্ছে আমার ভিডিওটা, ওকে, যে ভিডিওটা আমি আপলোড করলাম এখানে। তো এখান থেকে আপনি খেয়াল করে দেখেন আমাদের এসইও স্কোর ছিল 30। ওকে, আর এখানে যদি আমরা আসি, আমাদের এখনো কোনো কিওয়ার্ডকে তারা এখনো কাউন্ট করে নাই, কাউন্ট করলে তারা এখানে দেখাতো, কোনো কোনোটা কাউন্ট করা হয়নি এখনো। আর এই কাউন্টিংটা সাধারণত তখনই করে যখন ভিডিওটা বেশি ভিউ হয়, যেমন আপনার কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে যে ভিডিওটা বেশি ভিউ হবে সেই ভিডিওটা মূলত এখানে র্যাঙ্কিংয়ে কিওয়ার্ডটাও দেখাবো এবং টপে আসবে। ওকে, তো এটা ছিল আমাদের ভিডিওটা। তো আমরা যদি এটা লিখে গুগলে সার্চ করি, সরি ইউটিউবে সার্চ করি, দেখি আমাদের কিছু দেখায় কিনা, যদিও দেখানোর কথা না। ওকে, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং এ নেই, টপে নেই। আমি আমার টাইটেলটা লিখে সার্চ করলে আমার ভিডিওটা আমি এখানে পাচ্ছি না খুঁজে, তাই না? আচ্ছা, ভিডিওটা পাবো, আমি দেখাচ্ছি কিভাবে পাবেন আপনি। কারণ হচ্ছে একটা ভিডিও সাধারণত র্যাঙ্কিং এ বা টপে তখনই আসে যখন ভিডিওটা কিছু ভিউ হয়, ভিউ আসে। এই জন্য আমরা জানি যে রেগুলার আমাদেরকে ভিডিও আপলোড করে যেতে হবে, রেগুলার আমাদের ভিডিও আপলোড করতে হবে, এটা আপনি সবসময় মাথায় রাখবেন, আমাদের মাথায় রাখতে হবে। তো এখান থেকে ভিডিওটা আমরা না পেলেও
আমরা ভিডিওটা পাবো ফিল্টার করে লাস্ট 1 আওয়ার যদি করে দেন তাহলে আমরা আমাদের ভিডিওটা পাবো। এই যে দেখেন আমাদের ভিডিওটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভিডিওটা যে হাউ টু, এই যে 2 মিনিট আগে আপলোড করা হয়েছে, হাউ টু আর্ন মানি অনলাইন বাংলা টিউটোরিয়াল, এটা হচ্ছে আমাদের ভিডিও। ওকে, আমাদের চ্যানেলের নাম ছিল ম্যাথ ফান, তো আমাদের ভিডিওটা আছে, এই যে নিউ, মানে মাত্র তো আপলোড করা হয়েছে এটা, বুঝতে পেরেছেন? তো এইভাবে আমরা আমাদের ভিডিও, তো আস্তে আস্তে আপনি যখন রেগুলার ভিডিওগুলো চ্যানেলে আপলোড করবেন, আপনার চ্যানেলে যখন আপনি রেগুলার ভিডিওগুলো মেক করবেন, আপলোড করবেন, তখন দেখবেন অটোমেটিক আপনার চ্যানেলটা একটা সময় র্যাঙ্কিং করবে, একটা সময় র্যাঙ্কিং চলে আসবে। এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে, এটা তো আমরা সবাই জানি, সবাই বুঝি। তো আপনি প্রতিদিন যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন আস্তে আস্তে দেখবে আপনার চ্যানেলটা গ্রো করবে এবং আপনার র্যাঙ্কিংও ভিডিওগুলো সামনে চলে আসবে, ঠিক আছে? এটা আস্তে আস্তেই হবে। তো এটা ছিল মূলত আজকে আমাদের ক্লাসের বিষয় বা আমাদের টপিক, কিভাবে আপনি ইউটিউবের ভিডিওগুলো পূর্ণাঙ্গ এসইও করে, পূর্ণাঙ্গ এসইও করে, সেটাকে অফ পেজ এসইও, অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, এভরিথিং আমরা সবকিছুই করেছি, করার পরে সেই ভিডিওটা ফাইনালি আমরা ইউটিউবে আপলোড করব, ঠিক আছে? তো এটা ছিল মূলত আজকে আমাদের ক্লাসের বিষয়, বুঝতে পেরেছেন কি সবাই? কোনো কোয়েরি আছে? না স্যার, কোয়েরি নাই স্যার, অনেক কাজ স্যার, এখন আজকের যে ক্লাসটা হলো স্যার, অনেক কাজ বেড়ে গেল। হ্যাঁ, কাজ তো বাড়বেই, ডে বাই ডে আরো কাজ বাড়বে। তবে বুঝতে কি প্রবলেম হয়েছে, যে যে স্টেপ বাই স্টেপ যেভাবে গেলাম আমরা? না স্যার, বুঝতে প্রবলেম হয় নাই। না স্যার, বুঝতে অসুবিধা হয় নাই স্যার। গিগের সংখ্যা স্যার একটা বাড়বে তো মনে হচ্ছে, এটা প্র্যাকটিসটা করে নেই, তারপর গিয়ে আরেকটা হবে ইউটিউবের। আপনি, হ্যাঁ, এটা দিয়ে আপনি গিগ তৈরি করতে পারেন। ওকে, তো এটাই ছিল মূলত আজকে আমাদের ক্লাসের বিষয়, যে কিভাবে আমরা ইউটিউবের ভিডিওগুলোকে এসইও করবো।